cumulative frequency polygon হচ্ছে ইনকাম আর নাম্বার, এই যে cumulative frequency number, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজে যাব। প্রথম আসছে মিন মিডিয়ান মোড বা সেন্ট্রাল টেন্ডেন্সি বা বাংলায় যেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। সেকেন্ড আসছে হচ্ছে ভ্যারিয়েবিলিটি, ডেটাটা কতটা ছড়ানো। আর থার্ড হচ্ছে শেপ বা আকৃতি। আর ফোর্থ হচ্ছে, আচ্ছা ফোর্থ কার্টোসিস্টটা লেখানি, ঠিক আছে। তো আমি এইগুলো জাস্ট একটু সুপারফিশিয়ালি যাব, কারণ আমি আমার ধারণা যে তোমরা এইগুলো জেনেই আসছো। তো ফার্স্ট হচ্ছে মিন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মিন হচ্ছে কি, এক কথায় বলতে গেলে গড, যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর। যে ধরো আমার কাছে 100টা স্টুডেন্ট আছে, তাদের আমি নম্বরটা আমি যদি প্লট করি, দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ আমি কি পাচ্ছি, অ্যাভারেজ স্কোরটা কত, সেইটা হচ্ছে মিন। কিন্তু মিনের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আগে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে মিনের প্রথম কথা হচ্ছে মিনকে কোনোদিনও আমরা গ্রাফিক্যালি দেখাতে পারবো না, ঠিক আছে? সেটা আচ্ছা সমস্যাগুলো আমি একবারে মিডিয়ান আর মোডটা বলে নিই তারপরে। আচ্ছা মোডটা কি, একটা ডিস্ট্রিবিউশনে বা একটা ডেটা সেটে সবচেয়ে বেশি স্কোর, মানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসে, সেটা হচ্ছে মোড, বা কোন অবজারভেশনে সবচেয়ে বেশি বার রিপিটেড হয়েছে সেটা হচ্ছে মোড। আর মিডিয়ান হচ্ছে মিড পয়েন্ট বা এমন একটা ভ্যালু যেটা ডিস্ট্রিবিউশনকে দুটো ভাগে ভাগ করে, অ্যাবাভ 50% আর বিলো 50%। আচ্ছা এদের অ্যাপ্লিকেশনটা আমি একটু পরে আসছি। এছাড়া আসছে হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে হচ্ছে যে একটা পুরো ডেটা সেটকে যখন আমি টোটাল চার ভাগে ভাগ করছি, যে যে তিনটে ধরো একটা লাইনকে, আমি একটু উদাহরণ দিয়ে এটা একটা লাইনকে আমি যখন চার ভাগে ভাগ করছি, ঠিক আছে, সেইটা হচ্ছে আমার কোয়ার্টাইল। ওকে, তো তার মানে কি 100% চার ভাগ মানে 25, তো ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে তিনটা 25%, মানে Q1 বা এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, এখানে 25% অফ দি অবজারভেশন রয়েছে। Q2 হচ্ছে 25 + 25, দ্যাট ইজ 50% অফ দি অবজারভেশন রয়েছে। Q3 25 + 25 + 25, দ্যাট ইজ 75% অবজারভেশন রয়েছে। মানে বিলো Q1 হচ্ছে 0 থেকে 25% অবজারভেশন, Q1 to Q2 হচ্ছে 25 to 50% অবজারভেশন, Q2 to Q3 হচ্ছে 50 to 75% অবজারভেশন, আর Q3 and above হচ্ছে 75 to 100% অবজারভেশন। সিমিলারলি কোয়ার্টাইল যেভাবে চার ভাগে ভাগ করছে, ডেসাইল বলে একটা কনসেপ্ট আছে যেটা তোমাকে 10 ভাগে ভাগ, ঠিক আছে, তো D1 থেকে D10, ঠিক আছে, তাহলে 10%, 20%, 30%, 40% করে 100%, and percentile makes it 100% of the observation, তার মানে P1, P2, P3 এরকম করে P100। সো এইটা হচ্ছে, তো আমরা এই সবকটাকে আমি এদের সিমিলারিটি হচ্ছে এদের মধ্যে সবচেয়ে মোস্ট কমন মেজার, যদিও মিনের অনেক সমস্যা আছে, আমরা মিনকে ধরে নিই হচ্ছে সব যে কোনো ম্যাথ ফার্দার ম্যাথমেটিক্যাল টেকনিকে আমরা মিনকে ব্যবহার করি। কেন ব্যবহার করি আমি বোঝানোতে বুঝবে। প্রথম আসে দেখো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মিন মিডিয়ান আর মোড, আমি আগে মোডে আসি। মোডটা কি বলছে, মোডকে, মোডের যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে ও শুধুমাত্র যেই অবজারভেশনটা সবচেয়ে বেশি বার রিপিটেড হয়েছে, দ্য মোস্ট কমন অবজারভেশন, সেই ক্ষেত্রে আমি মোড দেখাচ্ছি। তার মানে বাকিগুলোকে মোড একেবারেই গুরুত্ব দেয় না,
তার মানে কি, যদি ধরো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে যদি দেখা যায় 40 জন স্টুডেন্ট 60 থেকে 70 মধ্যে পেয়েছে, তাহলে এইটাই মোট দেখাবে। বাকি যে 60 জন স্টুডেন্ট, তারা যে অন্যান্য ক্লাসে আছে, তারা ইগনোর হবে। কিন্তু মোডের গুরুত্বটা কোথায় না, ইট ইজ কল্ড অ্যাজ বিজনেসম্যানস অ্যাভারেজ। একটা বিজনেসম্যান, তার দোকানে ধরো অনেক কটা প্রোডাক্ট আছে, এবার সে কোন প্রোডাক্টটাকে কিনবে, সরি কোন প্রোডাক্টটাকে বেশি বিক্রি করবে, যেটার সেল বেশি, তো তাদের ক্ষেত্রে মোট ব্যবহার হয়। এবার আসি মিডিয়ান। মিডিয়ান কি করছে, মিডিয়ান তোমার পুরো ডিস্ট্রিবিউশনকে দু ভাগে ভাগ করছে। ইট ইজ দ্য সেন্ট্রাল মোস্ট পার্ট অফ এ ডিস্ট্রিবিউশন। তো এতে যেটা হচ্ছে, মিডিয়ানের যেটা মানে সুবিধা, যে হ্যাঁ এতে কেউ বাদ যাচ্ছে না, এবং অনেকেই আচ্ছা দু তিনটে প্রশ্ন এসছে, যেরকম একজন আমি দেখছি অনুস আর্ট বলে একজন, আচ্ছা প্রথম কথা হচ্ছে উনি বলছেন যে বাড়ির বাইরের গাড়ির আওয়াজটার জন্য না, একটু ওয়েট করো, আমার মনে হয় একটা আমাদের আমার ঘরের দরজা খোলা আছে, আমি জাস্ট ওটা বন্ধ করে দিই। হয়ে যাওয়ার পর যখন ডিসকাশন হবে ওই আনসারটা আমি বলে দেবো, ঠিক আছে। তারপরে আচ্ছা নেক্সট আসছে হচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে? ব্যাপার হচ্ছে ইট কনসিডার্স দ্য 50% কেস অ্যাবাভ এন্ড 50% কেস বিলো, মানে ডিস্ট্রিবিউশন কে দু ভাগে ভাগ করলেও মিডিয়ানের যেটা সমস্যা হচ্ছে অনেক সময়, যে ধরো আমি একটা ভ্যালু যখন আমি মিডিয়ান হিসাবে দেখাচ্ছি, ও দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা মিডিয়ানের যে আমরা ফর্মুলা ব্যবহার করি, ম্যাথমেটিশিয়ানরা মিডিয়ানের ফর্মুলাকে রেকগনাইজ করে না। কারণ যখনই মাথায় রাখবে তোমরা, যখনই আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব, যে ধরো মিনের হচ্ছে f(x)/summation f(x)/summation f, তো সেই ফর্মুলাটাকে প্রমাণ করতে হয়। কিন্তু মিডিয়ানের যে ফর্মুলা আমরা ব্যবহার করি l+(n/2) -cf/f, সেটা ম্যাথমেটিশিয়ানরা অ্যাকসেপ্ট করে না, সেটা এখনো ম্যাথমেটিক্যালি প্রমাণ নেই, যার ফলে মিডিয়ানটা আমরা গ্রাফিক্যালি দেখবে। মিডিয়ান অনেক সময় আমরা কি করি, ওজাইভের মাধ্যমে আমরা মিডিয়ানটাকে বার করি, ঠিক আছে, তো যার ফলে মিডিয়ানটাকে আমরা ইউজ করি না। কিন্তু মিনটা একটা বিরাট বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মিন ইজ এফেক্টেড বাই এক্সট্রিম অবজারভেশন। তার মানে কোন অতিরিক্ত হাই ভ্যালু বা কোন অতিরিক্ত লো ভ্যালুর ফলে মিনটা এফেক্টেড হয়ে যায়। মানে ধরো আমার কাছে 5টা ভ্যালু আছে, 2, 3, 4, 6, আর 108, 2, 3, 5, 4, 6, 9, 6, 15, 108, মানে 123 টোটাল। এবার সেটার মিন যদি আমি বার করি, তুমি দেখবে মিনটা আসবে হচ্ছে 20 পয়েন্ট সামথিং, কিন্তু এখানে আমার 4টে ভ্যালু আছে 2, 3, 4, 6, 5, 3, 10 নিচে। জাস্ট একটা ভ্যালু যেটা 108 দেখাচ্ছে বলে আলটিমেটলি কি হলো, মিনটাকে যেটা সাধারণত 10-এর নিচে আসা উচিত, সেটা সেটা তোমার 20-এর কাছাকাছি পৌঁছে গেল। এই যে এই প্রসেসটা, যেটা
দশের নিচে থাকা উচিত সেটাকে কুড়ির উপরে চলে আসা, এটাকে বলা হচ্ছে ড্র্যাগিং অফ দ্য মিন, মিনটাকে টেনে বের করেছে। সিমিলারলি ধরো এটা আমার কাছে চারটে ভ্যালু আছে, 94, 96, 98 আর 92, আর একটা ভ্যালু আছে 10, তাহলে তার টোটালটা হবে 94, 96, 98, 92, আর একটা ভ্যালু হচ্ছে 10, তাহলে তার টোটালটা হবে, তার মিনটা বেরোবে হচ্ছে 78। তার মানে কি, চারটে ভ্যালু 90 এর উপরে থাকা সত্ত্বেও একটা ভ্যালু 10 এর জন্য আমার মিনটা টেনে আনলো 78। তো দিস ইজ কল্ড অ্যাজ ড্র্যাগিং এফেক্ট অফ মিন, বা মিন ইজ এফেক্টেড বাই এক্সট্রিম অবজারভেশন, যার ফলে এটা লিখেছি যে ক্যান বি সেন্সিটিভ টু এক্সট্রিম স্কোরস আর আউটলায়ার্স। তো এই জন্য আমি মিনটাকে, মিনের এটা হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। সো কিন্তু তা সত্ত্বেও মিনটাকেই আমরা ব্যবহার করি, শুধু একটাই কারণ, কারণ এই টেকনিকটা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যাথমেটিক্যাল কমিউনিটি, ম্যাথমেটিশিয়ানরা এই ফর্মুলাটাকে প্রমাণ করেছে। কিন্তু যাতে মিনের ব্যাপারটা, মিনের এই প্রবলেমটাকে রিমুভ করার জন্য আমরা মিনের রিলায়েবিলিটিটা চেক করি, যে মিনটা কতটা রিলায়েবল, তার জন্য উই কাম অ্যাক্রস মেজার্স অফ ডিসপারশন, আমার ডেটাটা কতটা ডিসপার্সড আছে, কতটা স্প্রেড আছে। সো তার মধ্যে আসছে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ আমরা জানি যে সিম্পল হাইয়েস্ট আর লোয়েস্ট স্কোর কেউ খুব একটা ইউজ করে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা অনেক সময় ব্যবহার করি, যে আমরা কি করি, প্রতিটা ভ্যালু মিনের চেয়ে কতটা ডেভিয়েট করছে, কতটা মিনের থেকে সেই ভ্যালুর ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি বার করি এবং প্রতিটা ভ্যালুর যে টোটাল ডিফারেন্স, সরি, ডিফারেন্সটা বার করি এবং সেটাকে স্কোয়ার করি, এবং প্রতিটা ভ্যালু টোটাল স্কোয়ারটাকে যেটা বের করছি সেইটাকে ডিভাইডেড বাই টোটাল আমার কত সংখ্যক অবজারভেশন আছে সেইটা বের করে আমি রিপ্রেজেন্ট করি হচ্ছে একটা ভ্যালু, সেটাকে বলা হয়, তার রুট ওভার যখন বার করি সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ব্যবহার করি অ্যালং উইথ মিন। মিনের সঙ্গে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয়, মাথায় রাখবে মিনের মিন একটা আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি বেশি হয় তাহলে মিন ইজ আনরিলায়েবল। আবার বলছি, মিন আর স্ট্যান্ডার্ড, মিন যখনই আমি রিপ্রেজেন্ট করব একটা ডেটা সেটকে, আমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এবং মিনের সাথে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয় তাহলে মাথায় রাখবে আমি বলবো মিন ইজ আনরিলায়েবল, মিনটা রিলায়েবল নয়। ধরো আমি আরেকটু বেটার, ধরো দুটো ব্যাটসম্যান আছে, একটা ব্যাটসম্যান স্কোর করেছে 2, 108, 3, 115 আর 12, আরেকটা ব্যাটসম্যান আছে সে করেছে 30, 32, 31, 36, 40। যে প্রথম ব্যাটসম্যান, তুমি যদি দেখো তার মিনটা হবে অনেক বেশি, কারণ সে দুটো সেঞ্চুরি করেছে 108 আর 112। কিন্তু দ্বিতীয় ব্যাটসম্যান, তার মিনটা কম হবে কিন্তু দ্বিতীয় ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হবে, আর প্রথম ব্যাটসম্যানের মিন বেশি হলেও প্রথম ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হবে। আমরা বলতে পারি যদিও প্রথম ব্যাটসম্যান স্কোর বেশি করতে পারে, বাট সেকেন্ড ব্যাটসম্যান ইজ মোর কনসিস্টেন্ট, ঠিক আছে, কারণ তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে একটা নর্মাল ভাবেই কম। সো এই কনসিস্টেন্সি মেজার করার জন্য একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সিভি বা কোয়েফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। কোয়েফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন হচ্ছে কি, ইজ দ্য রেশিও বিটুইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100, ঠিক আছে, তো পার্সেন্টেজে আমরা রিপ্রেজেন্ট করি। নেক্সট আসছে স্কিউনেস। স্কিউনেস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন। এই যে এই কার্ভটাকে যদি আমি, এটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি আর এইদিকে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, একটা ফ্রিকোয়েন্সি পলিগন। এই কার্ভটা যদি দেখো, এই কার্ভটাকে বলা হচ্ছে সিমেট্রিক, মানে
আর এই লাইনটা হচ্ছে, এই ব্ল্যাক লাইন, এটা হচ্ছে মিন বা গড়। তো তোমার মাথায় রাখতে হবে যে এই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে সবসময় কাম্য, যে মিনটা এমন জায়গায় থাকা উচিত যে ইট শুড বি সেন্ট্রালি লোকেটেড, বা যেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। কিন্তু আইডিয়ালি এটা হচ্ছে একটা আইডিয়াল কেস, যে হওয়া উচিত যে দুটো দিক সিমেট্রিক্যাল ইমেজেস অফ ইচ আদার। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো আই মানে এটা রিয়েলিটি এটা নয়, এই পারফেক্ট সিমেট্রিক ডিস্ট্রিবিউশন থাকে না। তো কতটা সিমেট্রির চেয়ে ডেভিয়েট করেছে সেইটা আমাকে দেখাচ্ছে হচ্ছে স্কিউড ডিস্ট্রিবিউশন। তো স্কিউনেস যেটা বলছে, যে যেটা বললাম অতি হাই ভ্যালু বা অতি লো ভ্যালু ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিটাকে নষ্ট করে দিতে পারে, সেইটা মাপার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে স্কিউনেস। তো স্কিউনেস এইগুলো হচ্ছে আইডিয়াল কেস। আর স্কিউনেস এর হচ্ছে তিন প্রকারের, মিন আর মোড যদি সমান হয় তাহলে হচ্ছে সিমেট্রিক, যেটাকে বলছে স্কিউনেস জিরো। মিন যদি মোডের চেয়ে বেশি হয় সেটা হচ্ছে পজিটিভ স্কিউ, যে দেখো এই লাইনটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। আর মিন যদি মোডের চেয়ে ছোট হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ স্কিউ। ঠিক আছে, আর এইগুলো বার করার ফর্মুলা আছে, আমি আর এইগুলোতে ডিটেলে যাব না। এবার আসছে কার্টোসিস। কার্টোসিসটা হচ্ছে মেজার অফ পিকেডনেস। আর পিকেডনেস মানে কি, এইটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ। এখানে আমরা চাইবো যে মিনটা যদি আমার অ্যাকিউরেট হয়, রিলায়েবল হয়, তাহলে বেশিরভাগ অবজারভেশন মিনের কাছাকাছি থাকবে, তাহলে কার্ভটা হবে হচ্ছে অনেক বেশি, এই মিনের জায়গায় অনেক বেশি খাড়া, অনেক বেশি উঁচু হবে। কিন্তু সেই কতটা উঁচু বা কতটা ডিগ্রি অফ কনসেন্ট্রেশন বা ডিগ্রি অফ পিকেডনেস সেইটা মাপার জন্য উই ইউজ কার্টোসিস। কার্টোসিস হচ্ছে তিন প্রকারের, লেপ্টোকুটি হচ্ছে হাইয়েস্ট পিকেডনেস, নর্মাল হচ্ছে নর্মাল কেস, আর প্ল্যাটিকার্টিক হচ্ছে লোয়েস্ট পিকেডনেস। তো এইটা হচ্ছে ফর্মুলা বার করা। ওকে, তো সাধারণত আমরা ধরি যে কার্টোসিসটা যদি তিন হয়, তিনটা হচ্ছে নর্মাল, তিনের বেশি হচ্ছে লেপ্টোকার্টিক, মানে লেপ্টার মানে ইটস এ ইউ মানে হোমোজিনিয়াস, লেপ্টোকার্টিক মানে হচ্ছে হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন, যে বেশিরভাগ ভ্যালু একটা সিঙ্গেল জায়গাতেই রেঞ্জ করছে। আর প্ল্যাটিকার্টিক হচ্ছে হেট্রোজিনিয়াস ডিস্ট্রিবিউশন, যে বেশিরভাগ ভ্যালু হচ্ছে তোমার ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সবচেয়ে লো, প্ল্যাটিকার্টিক ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সবচেয়ে হাই, এইটা একটু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে, তো এইখানে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বেসিক আইডিয়াটা হলো। আমি এবার আসবো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এ আগেও বলেছি আমরা কোনো একটা ইনফারেন্স বা কনক্লুশন ড্র করব, যে ধরো রিলেটিভ রিলিফ আর ড্রেনেজ ডেন্সিটি, আমি এখানে এদের মধ্যে সম্পর্ক আছে কিনা এইটা দেখার জন্য আমরা সাধারণত ইউজ করি হচ্ছে স্ক্যাটার প্লট অ্যান্ড কোরিলেশন। স্ক্যাটার প্লটে কি, আমরা দুটো অ্যাক্সিস থাকছে, একটা থাকছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা থাকছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মাথায় রাখবে এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসটা সবসময় বলবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র যে ভ্যারিয়েবলটা আছে, আর ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে সরি আর ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে রিলিফটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই যে ডায়াগ্রামটা যেখানে আমি দুটোকে প্লট করছি একটা কোয়ার্ডিনেট প্লেনে, সেটাকে বলা হয় স্ক্যাটার প্লট। এবং এইখান থেকে রিলেশনটাকে আমরা কোয়ান্টিফাই করছি, যে ধরো আপাত দৃষ্টিতে এখানে মনে হচ্ছে যে দুটোর মধ্যে সম্পর্ক আছে এবং মনে হচ্ছে যে এইটা বাড়লে এটা বাড়ছে, কিন্তু এবার এই সম্পর্কটা কতটা সেটাকে আমাকে আবার সেই কোয়ান্টিফাই করতে হবে। ঠিক আছে, জাস্ট এটা দেখছি বলে এটা হতে পারে না। তো সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা রিলেশনশিপ দেখাচ্ছে,
যার মান সবসময় মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে থাকে, মাইনাস থাকলে নেগেটিভলি কোরিলেটেড, প্লাস থাকলে পজিটিভলি কোরিলেটেড। ঠিক আছে, পজিটিভলি কোরিলেটেড মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়লে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়বে, নেগেটিভলি কোরিলেটেড মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়লে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কমবে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রাম, এইভাবে ফর্মুলাতে বার করা হয়। ঠিক আছে, এক্স মানে হচ্ছে যে কোনো ভ্যালু, এক্স বার মানে হচ্ছে মিন, এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, তো প্রতিটা ধরো এক্স এ আমি রিলেটিভ রিলিফ দিয়েছি, ওয়াই তে আমি জুনেস ডেন্সিটি দিয়েছি, আমি দুটোর মিন বার করলাম এক্স বার ওয়াই বার, আর প্রতিটা অবজারভেশন তে এক্স মাইনাস এক্স বার করে আলটিমেটলি আমি এই কোভ্যারেন্স বার করছি, এবং তারপরে আলটিমেটলি আর বার কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করছি। আচ্ছা, এগুলো আমি আর যাচ্ছি না, টাইম অভাব আছে। এবার কিন্তু মাথায় রাখবে এই যে এই কার্ভ, এই যে এইটা হচ্ছে একটা আইডিয়াল কেস, যে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ রিলিফ আর জেনেস ডেন্সিটি রিলেটেড, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় আমরা এরকম পাবো যে রিলেট মানে এই রিলেশনশিপটা এক্স্যাক্টলি নাও হতে পারে। যে একদিকে ধরো এইটাতে দেখো যে পারফরমেন্সটা অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে হচ্ছে টেনশন, টেনশনের সঙ্গে একটা সম্পর্ক দেখো। এখানে বলছে একেবারে টেনশন না থাকলে মানে আমার নিজের ভবিষ্যতের উপরে কোনো চিন্তা নেই, ফলে আমার পারফরমেন্স কম থাকবে, আবার হাই টেনশন অতিরিক্ত টেনশনের ফলেও পারফরমেন্স কম হবে, একদম মডারেট টেনশন হলে পারফরমেন্স বেশি হবে। এখানে কি প্রথমে বাড়ছে তারপরে কমছে, তো এই ধরনের কনসেপ্টকে বলা হয় নন লিনিয়ার কোরিলেশন। ঠিক আছে, এইটা তো খুব কমন জিনিস, এটা ছেড়ে দাও। আর সেকেন্ড থিং দেখো, এইখানে রিলেশন আছে কিন্তু একটা ভ্যালু বাকিগুলোর চেয়ে পুরোটাই আলাদা, এইটাকে বলা হবে তখন আউটলায়ার। তো এই ধরনের প্রবলেম কোরিলেশনে থাকে। সেম থিং এবার হচ্ছে কোরিলেশনে আমি শুধু রিলেশনশিপটাকে ব্যাখ্যা করলাম দুটো ভ্যারিয়েবলের মধ্যে, তো এরপরে আসবে হচ্ছে রিগ্রেশন, যেখানে আমি প্রেডিকশন করব। আমি কোরিলেশনের মাধ্যমে আমি খালি বলেছি যে এইটা বাড়লে ওটা বাড়বে, বাট রিগ্রেশন আমাকে প্রেডিক্ট করতে সাহায্য করবে, আমাকে আন্দাজ করতে সাহায্য করবে যে রিলেটিভ রিলিফ এত হলে ড্রেনেজ ডেন্সিটি কত আসা উচিত। তো এইখানে আমি আগের ইকুয়েশনটা থেকে একটা ইকুয়েশন, সরি আগের ভ্যালু ডেটা থেকে একটা ইকুয়েশন বের করেছি, সেই ইকুয়েশনটাই হচ্ছে y is equal to এইটা x plus এটা, তো r square হচ্ছে is equal to 0.693। r square কে মান বলছে explained variance, explained variance মানে যে টোটাল ভ্যারিয়েশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি। ড্রেনেজ ডেন্সিটি আমরা 15টা না 16টা পয়েন্ট নিয়েছি, প্রতিটা পয়েন্ট সমান ভ্যারিয়েশন নয়, প্রতিটা পয়েন্ট সমান ভ্যারিয়েশন নয়, প্রতিটা পয়েন্ট সমান ভ্যারিয়েশন, হ্যালো বলছি, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আমার মানে আমার প্রেজেন্টে মানে কেউ একজন আলাদা প্রেজেন্ট করে ফেলেছে, একটু ওনাকে বলুন যাতে বুঝতে পারছেন না, স্টুডেন্টরা স্ক্রিন শেয়ার করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন, বিশ্বজিৎ রায় বলে কেউ একজন আমার। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য আমার প্রেজেন্টেশনটা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক আছে, আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ড্রেনেজ ডেন্সিটি, আচ্ছা আমরা যে 15টা না 16টা ভ্যালু নিয়েছি, তা
তাদের সবার মান সমান নয়, তাদের মান হচ্ছে আলাদা। এবার এই আলাদা কেন, এই আলাদাটা কেন হচ্ছে, এই আলাদা হওয়ার ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে ভ্যারায়ান্স বা ভ্যারিয়েশন। এবার 0.693 মানে এটাকে যদি আমি গুণ করি তাহলে আসছে হচ্ছে 69.3%। তার মানে ড্রেনেজ ডেন্সিটির ভ্যারিয়েশনের 69.3% রিলেটিভ রিলিফ বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে এক্সপ্লেন ভ্যারিয়েন্স। তো এবার কি হচ্ছে, এবার আমার যদি রিলেটিভ রিলিফ আমার এই ভ্যালুর বাইরে যদি আজকে ধরো রিলেটিভলি 2000 মিটার থাকে তাহলে ড্রেনেজ ডেন্সিটি কত হবে, না আমি এই এই ইকুয়েশনের মাধ্যমে বার করতে পারবো। রিগ্রেশন আমাকে এইভাবে ভ্যালুটা দিচ্ছে, কিন্তু মাথায় রাখবে যে এক্সাক্ট প্রেডিক্টেড ভ্যালু কোনোদিনও হয় না, প্রেডিকশন যখনই তুমি করছো এক্সাক্টের চেয়ে একটু আলাদাই হবে, ঠিক আছে। ইকুয়েশনের মাধ্যমে আমি যেহেতু করেছি আমার আলটিমেটলি আমার এই এই যে যখন যখন আমি ওয়াই এর প্রেডিক্ট করব এটাকে আমি রিপ্রেজেন্ট করব হচ্ছে ওয়াই হ্যাট বা ওয়াই ক্রো বলে, দেয়ার উইল বি এরর। এবার ওয়াইটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, ওয়াই হ্যাট বা ওয়াই ক্রো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, এদের যে ডিফারেন্স এটা এটাকে বলা হয় এরর অফ এস্টিমেট বা রেসিডুয়াল। আমরা চাইবো আমরা অ্যাকসেপ্ট স্ট্যাটিস্টিক্স কোনোদিনও 100% অ্যাকিউরেসি হবে না, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে যে আমার এরার বা রেসিডুয়াল বা এরার অফ এস্টিমেট হবে উইল বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যত কম হবে, ঠিক আছে। তো আমাকে এটা মিনিমাইজ করতে হবে, তো তার ফলে আমি এই যে এই টেকনিকে যার মাধ্যমে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি ওটাকে বলা হয় লিস্ট স্কোয়ার। যাই হোক, এবার আমি আসি হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। রিগ্রেশন হচ্ছে দু প্রকারের, মানে আই মিন পলিনোমিয়াল রিগ্রেশন কেন বললাম, যে একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে টেনশনের সঙ্গে তোমার পারফরমেন্স, যে কার্ভটা এলো মনে করে দেখো, কার্ভটা এলো হচ্ছে এইরকম, একবার বাড়ছে তারপরে কমছে। জিওগ্রাফিক্যালি যদি আমি দেখি এটা হচ্ছে সয়েল পিএইচ আর ক্রপ প্রোডাক্টিভিটি। সয়েল পিএইচ আমরা জানি যে নিউট্রাল সয়েলে ক্রপ প্রোডাক্টিভিটি হবে সবচেয়ে বেশি, নিউট্রাল সয়েল মানে তার পিএইচ হচ্ছে 7, সাতের নিচে চলে গেলেও ক্রপ প্রোডাক্টিভিটি খারাপ হবে, সাতের ওপরে চলে গেলেও ক্রপ প্রোডাক্টিভিটি খারাপ হবে। তো এই যে এই ইকুয়েশনটা এইখানে আমি বেসিক্যালি ডেটার মধ্যে দুটো ট্রেন্ড পাচ্ছি, যে আগে বাড়ছে তারপরে একটা লেভেল অবধি বাড়ছে তারপরে কমে যাচ্ছে। তো যেরকম ডেটা সেটে যখন আমার দুটো ট্রেন্ড থাকবে তখন আমি ওটাকে রিপ্রেজেন্ট করব বাই দ্য টার্ম পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন হচ্ছে কনসেপ্টটা হচ্ছে এইটা, এর আগে রিলেটিভ রিলিফ আর ড্রেনেজ ডেন্সিটির কার্ভটাকে যদি আমি কম্পেয়ার করি তুমি দেখো যে এখানে একটা সিঙ্গেল ট্রেন্ড আছে, কিন্তু এইখানে আমি দুটো ট্রেন্ড পাচ্ছি। তো তার ফলে ইকুয়েশনটার ফর্মুলাটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ, তোমার নর্মাল রিগ্রেশনের ইকুয়েশনের ফর্মুলাটা ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস এ, বিটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এখানে হবে ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বি এর বদলে বিটা ওয়ান বলবো, এখানে দুটো ট্রেন, যেহেতু দুটো ট্রেন তাহলে হবে দুটো স্লোপ, তো স্লোপ গুলো হচ্ছে বিটা ওয়ান এক্স আর বিটা টু এক্স স্কোয়ার, আর আলফাটা হচ্ছে ইন্টারসেপ্ট। এবার যদি আমার এখানে তিনটে ট্রেন থাকতো তাহলে আলফা প্লাস বিটা ওয়ান এক্স প্লাস বিটা টু এক্স স্কোয়ার প্লাস বিটা থ্রি এক্স কিউ, চারটে ট্রেন থাকলে এরকম বাড়তে থাকবে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে যে এইটা এই ধরনের রিগ্রেশনকে বলা হয় পলিনোমিয়াল রিগ্রেশন। এইবার আসি হচ্ছে মাল্টিপল রিগ্রেশন, এইগুলো একটু হাই লেভেল হয়ে যাচ্ছে, হয়তো গ্র্যাজুয়েশন লেভেলের জন্য নয়, তো তাও তোমরা দেখো ইন্টারেস্টিং পরে মনে হতে পারে। মাল্টিপল রিগ্রেশন মানে কি, দেখো এখনো অবধি আমরা যা যা কাজ করলাম ক্রপ প্রোডাক্টিভিটি, আমরা ধরে নিচ্ছি যে ক্রপ প্রোডাক্টিভিটি শুধুমাত্র সয়েল পিএইচ এর উপরেই নির্ভরশীল, এর আগে আমি ধরেই নিয়েছি রিলেটিভ রিলিফ শুধুমাত্র ড্রেনেজ ডেন্সিটি শুধুমাত্র রিলেটিভ রিলিফের উপরেই নির্ভরশীল, কিন্তু জিওগ্রাফিতে
কোনোদিনও একটা ফ্যাক্টর শুধুমাত্র আরেকটা একটা ফ্যাক্টরের উপরে নির্ভরশীল নয়। ফর এক্সাম্পল ক্রপ প্রোডাক্টিভিটি সয়েল পিএইচ এর উপরে নির্ভরশীল যেরকম, সিমিলারলি সয়েল নাইট্রোজেনের উপরেও নির্ভরশীল, সয়েল ফসফরাসের জন্য নির্ভরশীল, সয়েল পটাশিয়ামের জন্য উপরেও নির্ভরশীল, সয়েল ক্যাটায়ন এক্সচেঞ্জ তো আবার তোমার ক্লাইমেটের জন্য নির্ভরশীল। তার মানে দেয়ার আর থাউজেন্ডস অফ ফ্যাক্টার্স। তো যার ফলে আমি এখানে ওয়াই আর এক্স, এক্স শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে সেটা অ্যাকসেপ্টেড করব না। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে নির্ভরশীল থাকবে, ওই জন্য আমি বলছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম করে যত থাকবে। তো এইটাকে বলা হয় মাল্টিপল রিগ্রেশন মডেল। তার মানে কি আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিলেশনশিপে আমি বার করব। এবার এই মাল্টিপল রিগ্রেশন মডেলে মডেল থেকেই আমরা চলে আসবো হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। কেন মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং বলছি, যে জিওগ্রাফিতে আমাদের একটা মানে সবসময় আমাদেরকে ধরা হয় যে আমরা কিছু ডিসিশন জানাবো। এবার এই ডিসিশন জানানোর পার্সপেক্টিভে আমাকে পড়তে হবে বা আমাকে বুঝতে হবে যে একাধিক ক্রাইটেরিয়া বা একাধিক ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। তো এস্পেশালি এইগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়, বোঝাবো একটু করে। তো প্রথম আমি আসি হচ্ছে এইখানে দেখো, ফার্স্ট ইয়েতে দেখো শুধু একটা প্যারামিটার রয়েছে। এইবার আমাকে বেসিন রিলেটিভ রিলিফ ড্রেনেজ ডেন্সিটি স্লোপ তিনটে প্যারামিটার আছে। এবার এক্ষেত্রে আমি দেখতে চাইছি যে কোন বেসিনে ইরোশন বেশি হবে, কোন বেসিনে ইরোশন কম হবে। এখানে দুটো ভাবে আমি ক্রাইটেরিয়াকে ভাগ করব, একটা হচ্ছে বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া, একটা হচ্ছে নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া মানে কি, যেই প্যারামিটারটা বেশি হলে ইরোশন বেশি হবে, আর নন বেনিফিশিয়াল হচ্ছে যেটা বেশি হলে ইরোশন কম হবে। যেরকম রিলেটিভ রিলিফ বা স্লোপ, স্লোপ যত বেশি হবে জল তত দ্রুত প্রবাহিত হবে তত ইরোশন বেশি হবে। তো স্লোপ হয়ে যাচ্ছে একটা বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। রিলেটিভ রিলিফ, রিলেটিভ রিলিফ হচ্ছে তোমার যত বেশি রিলেটিভ রিলিফ হবে তত তোমার ইরোশন বেশি হবে, বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। ড্রেনেজ ডেন্সিটি, যত বেশি ড্রেনেজ ডেন্সিটি হবে তত বেশি জলের পাওয়ার হবে তত ইরোশন। দিজ আর অল বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। তো এছাড়া আমি দিই যে ধরো আমি ভেজিটেশন অ্যামাউন্টকে দিলাম, তো ভেজিটেশন যত বেশি হবে তত কি হবে, জলটা আটকে যাবে, ইরোশনের জলের পাওয়ার কমে যাবে। তো ভেজিটেশন যদি আমার এখানে থাকতো তাহলে দ্যাট উড হ্যাভ বিন এ নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। কিন্তু এখানে করার আগে প্রথম আমাদের আছে জিওগ্রাফার যেটা করতে হবে সেটাকে বলা হয় ডেটা নর্মালাইজেশন। ডেটা নর্মালাইজেশনটা কেন ইম্পর্টেন্ট, যে ধরো আমার এখানে চারটে প্যারামিটার আছে, রিলেটিভ রিলিফ ড্রেনেজ ডেন্সিটি স্লোপ আর রেইনফল। তো এখানে আমি যদি এখানে আমি দেখানোর চেষ্টা করছি হচ্ছে ফ্লাড, কোথায় ফ্লাড বেশি হবে আর কোথায় ফ্লাড কম। আবার ফার্স্ট আমি এখানে বেনিফিশিয়াল আর নন বেনিফিশিয়ালে ভাগ করলাম, রেইনফল আর ড্রেনেজ ডেন্সিটিকে আমি বলছি বেনিফিশিয়াল, আর স্লোপ আর রিলেটিভ রিলিফকে আমি বলছি নন বেনিফিশিয়াল, কারণ স্লোপ বেশি হলে জলটা বেরিয়ে যাবে তো জল জমার প্রবণতাটা কমবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের সবার দেখো একক আলাদা, রেঞ্জ আলাদা, ইউনিট আলাদা। রেইনফলের ইউনিট হচ্ছে মিলিমিটারে, রিলেটিভ রিলিফের ইউনিট হচ্ছে মিটারে। আবার এদের ভ্যালু, রিলেটিভ রিলিফ তোমার 1000 থেকে 1500 মধ্যে থাকছে, ড্রেনেজ ডেন্সিটি 3 থেকে 5 মধ্যে থাকছে। তো আমাকে যার ফলে ডেটাটাকে নর্মালাইজ করতে হবে, এবং এই নর্মালাইজ করব কেন, তাদের সবাইকে সমান ইউনিট লেস করে দেব এবং একটা নির্দিষ্ট 0 থেকে 1 মধ্যে চলে আসবে। সে ধরো আমি কি করলাম, এদের অসংখ্য টেকনিক আছে, আমি একটা টেকনিক বোঝাচ্ছি, বাকিগুলো ফর্মুলা ইয়ে। যে এক্স নর্ম আইজে,
মানে নর্মালাইজ ভ্যালু অফ এনি অবজারভেশন ইজ ইকুয়াল টু এক্স আই জে এনি অবজারভেশন বাই এক্স জে ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু মানে ধরো বেনিফিশিয়ালি ড্রেনেজ ডেনসিটি এ নর্মালাইজ ভ্যালু কি হবে ফার্স্ট আমি কি করব এদের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা ওটাকে বার করব যে ধরো এখানে হলো 5.9 তাহলে আমার এক্স জে ম্যাক্স হলো 5.9 আর এক্স আই জে হচ্ছে প্রতিটা ভ্যালু তাহলে 3.5/5.9 4.7/5.9 এই করে আমি ড্রেনেজ ডেনসিটি এবং রেইনফলের রেইনফলেও আমি সিমিলারলি ম্যাক্সিমামটা বার করবো আর প্রতিটা ভ্যালুকে ম্যাক্সিমাম দিয়ে ভাগ করবো করে আমি পাবো নন বেনিফিশিয়ালের ফর্মুলাটা হচ্ছে 1-xij/xmax এখানে একই ভাবে করব কিন্তু যে ভ্যালুটা যেটাকে 1- করতে হবে তো এটা এই এই প্রসেসটাকে বলা হয় লিনিয়ার নর্মালাইজেশন 1 লিনিয়ার নর্মালাইজেশন 2 একই আছে শুধু কিছু জায়গায় এক্স মিন ব্যবহার করেছে ঠিক আছে এরকম এইগুলোর টাইম কম আছে বলে আমি জাস্ট ফর্মুলাগুলো ধরো লোগারিদমিক নর্মালাইজেশন আমি এটা একটু বুঝাচ্ছি কি করছে না এরা কি করছে প্রতিটা ভ্যালু লোগারিদম বার করছে আর ধরো এর ড্রেনেজ ডেন্সিটি লোগারিদম বার করছে এলএন 3.5 এলএন 4.7 এই প্রতিটা বার করলো এবার এই ভ্যালুগুলোকে ডিভাইড করব কি প্রতিটা লোগারিদমিক ভ্যালুর প্রোডাক্ট বার করব মানে এলএন 3.5 ইনটু এলএন 4.7 ইনটু এলএন 2.9 ইনটু এলএন এটার পুরো প্রোডাক্ট বার করব করে তার রেশিওটাকে বার করলাম তো এইটা হচ্ছে ফর্মুলাগুলো আমি জাস্ট এগিয়ে গেলাম তো তারপরে তো তাহলে আমার নেক্সট যে কাজটা হলো সেটা হচ্ছে যে আমরা ডেটাটাকে নর্মালাইজ করে দিলাম এরপরে মাথায় রাখবে প্রতিটা প্যারামিটার সমানভাবে কাজ করে না ঠিক আছে তো প্রতিটা প্যারামিটার ইম্পর্টেন্স হচ্ছে আলাদা আলাদা তো সবার সমান ইম্পর্টেন্স পায় না এটা একটু পরে আমি বোঝাতে পারি তো এইগুলো কয়েকটা টেকনিকের ফর্মুলা আছে এগুলো টাইম যেহেতু নেই আমি একটু এগিয়ে যাচ্ছি আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখন সবচেয়ে বেশি ইউজ হয় বাকিগুলো এখন আর অতটা ইউজ হয় সেটা অ্যানালিটিক হায়ারার্কি প্রসেস দেখো অ্যানালিটিক হায়ারার্কি প্রসেস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে খুব পপুলার একটা প্রসেস যেটা সাতি বলে একজন সায়েন্টিস্ট এটা দিয়েছিলেন মাথায় রাখবে আমরা একটু আগে বলছিলাম যে একটা ফ্যাক্টরকে সেটা রিলেটিভ রিলিফ হতে পারে সেটা ইরোশন হতে পারে ফ্লাড হতে পারে এমনকি ডেভেলপমেন্ট হতে পারে যারা হিউম্যান জিওগ্রাফি নিয়ে কাজ করছেন তারা একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভরশীল কিন্তু সবার সমান গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স পায় না মানে কোনো একটা জায়গায় তুমি দেখবে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যতটা ইম্পর্টেন্ট আবার কোন একটা পাহাড়ি জায়গায় স্লোপটা বেশি ইম্পর্টেন্ট তো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় কোন ডেটাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সেই ইম্পর্টেন্ট স্কেলটাকে দেখানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে এইচপি বা অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস এইটা যদিও তোমার জিওগ্রাফি সাথী কোনো জিওগ্রাফার ছিলেন না উনি বেসিক্যালি একজন বিজনেস এমবিএ পড়ানোর একজন টিচার ছিলেন ঠিক আছে তো আমরা ওটাকে পরে জিওগ্রাফিতে ব্যবহার করেছি তো এটা এখানে এই যে ক্রাইটেরিয়া ওয়েট গুলো বার করা হয় ঠিক আছে তো আমি এবার একদম ডাইরেক্ট কিছু উদাহরণে যাচ্ছি আমার আর জাস্ট 5-7 মিনিট লাগবে এই যে তোর্ষা বেসিন আমাদের নর্থ বেঙ্গলে একটা বেসিনের উপরে একটা কাজ করেছি আমরা সেটা হচ্ছে ফ্লাড সাসেপ্টিবিলিটি যে দেখো আমরা এখানে ফ্লাডকে একাধিক ফ্যাক্টর কাজ করে এফেক্ট করে আমরা এখানে টোটাল কত প্যারামিটার নিয়েছি রিলেটিভ রিলিফ ডাইসেকশন ইন্ডেক্স স্লোপ কার্ভেচার কার্ভেচার মানে হচ্ছে স্লোপ মানে কি রেট অফ চেঞ্জ অফ এলিভেশন কার্ভেচার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ স্লোপ মানে স্লোপটা কি হারে বাড়ছে বা কমছে রেইনফল ড্রেনেজ ডেন্সিটি স্ট্রিম ফ্রিকুয়েন্সি ডিস্টেন্স ফ্রম ড্রেনেজ মানে ড্রেনেজ থেকে মানে প্রতি নদীগুলো থেকে বা ড্রেনেজ লাইন থেকে কতটা ডিস্টেন্স
ক্লের যে পার্সেন্টেজ, স্যান্ডের পার্সেন্টেজ, সয়েল ডেপথ, সয়েলটা কতটা গভীর, আর এনডিভিআই, এনডিভিআই মানে ভেজিটেশনকে একটা কোয়ান্টিফাই করা যে কোন জায়গায় ভেজিটেশনটা কত সেইটা। তাহলে টোটাল কটা, 16টা 12টা প্যারামিটার নিয়েছে। এই 12টা প্যারামিটারকে আমি কম্পেয়ার করব মানে একসঙ্গে কিভাবে কাজ করছে সেটা দেখানোর জন্য। তো ফার্স্ট আমরা এই ফাজি মেম্বারশিপ ফাংশন বলে একটা ফাংশন আছে যেটাতে ওই ডেটা নর্মালাইজ করা হচ্ছে। শুধু এখানে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পড়েছি, যে এমটা মানে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে প্রতিটা ভ্যালুকে আমরা ফাজি করেছি, এবং অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেসের মাধ্যমে আমরা পার্সেন্টেজ বার করেছি। যে রিলেটিভ রিলিফ, দেখো রিলেটিভ রিলিফ 11.94% পেয়েছে, এলিভেশন 10.82%, এই করে টোটাল 100% কনভার্ট করেছি, আর ফাইনাল ফ্লাড সাসেপ্টিবিলিটি ম্যাপটা আমরা বের করেছি। দেখা যাচ্ছে যে সেন্ট্রাল পার্ট মানে ফুটহিল জোন, তুষার নদীকে যদি আমরা ভাবি হিমালয় থেকে উৎপত্তি লাভ করে ফুটহিল জোন, এখানেই কুচবিহার শহরের কাছাকাছি আমরা, দেখা গেছে যে সবচেয়ে বেশি জলের জল কি বলবো জল জমার বা ফ্লাড হওয়ার সমস্যা থাকতে পারে। ঠিক আছে, সো দিস ইজ আর একটা আমি উদাহরণ দিচ্ছি হচ্ছে ইরোশন। ইরোশন ময়ূরাক্ষী বেসিন আমাদের রাঢ়বঙ্গে, ময়ূরাক্ষী বেসিনের এরকম আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তেরোটা প্যারামিটার নিয়ে আমরা ফাইনালি এখানে ধরো এইগুলো পড়া যাচ্ছে না, আমি পড়ে দিচ্ছি। রিলেটিভ রিলিফ, ডাইসেকশন ইন্ডেক্স, স্লোপ, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, কার্ভেচার, ড্রেনেজ ডেন্সিটি, কনস্ট্যান্ট অফ চ্যানেল মেনটেনেন্স, যেটা 1/ ড্রেনেজ ডেন্সিটি বার করে, স্ট্রিম ফ্রিকোয়েন্সি, লেন্থ অফ ওয়ারল্যান্ড ফ্লো মানে কতটা ইনফিল্ট্রেশন হতে পারে, ইনফিল্ট্রেশন নাম্বার, রাগেডনেস নাম্বার, টোপোগ্রাফিক ওয়েটনেস ইন্ডেক্স আর স্ট্রিম পাওয়ার ইন্ডেক্স, এই 13টা প্যারামিটার নিয়ে আমরা আলটিমেটলি ময়ূরাক্ষী ইরোশন সাসেপ্টিবিলিটি বার করেছি। এবং এখানে দেখো যেটা দেখা যাচ্ছে, আমরা সাধারণত জানি যে নদীর উচ্চ প্রবাহ পথে ইরোশন বেশি হবে, কিন্তু ময়ূরাক্ষী একটা অন্য জিনিস দেখাচ্ছে, উচ্চ প্রবাহ পথে কিন্তু ইরোশন কম, এবং সেটার এটা হচ্ছে ডোমোহিনী বলে একটা জায়গা আছে ময়ূরাক্ষী ঝাড়খণ্ডে, ওখানকার নদীতে মানে এটা হচ্ছে আপার ময়ূরাক্ষী, দেখো কতটা চওড়া একটা ভ্যালি যার কোনো ইয়ে নেই, কিন্তু মানে ইরোশন মানে একদম চওড়া ভ্যালি, কিন্তু মধ্য ময়ূরাক্ষীতে তুমি দেখো মধ্য ময়ূরাক্ষীতে ইরোশন, তার একটা ছবি হচ্ছে এটা ম্যাসাঞ্জোর ড্যামের কাছে, দেখো অনেক বেশি মানে কি বলবো সংকীর্ণ। তো এইভাবে আমরা কাজ করতে পারি কোয়ান্টিটেটিভ টেকনিককে আমরা জিওগ্রাফিতে বা জিওমরফোলজিতে এইভাবে দেখতে পারি। ওকে, আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। হ্যালো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যারকে যে তার অসামান্য উপস্থাপনের সাহায্যে আমাদের স্টুডেন্টরা নিশ্চয়ই উপকৃত হয়েছে, এবং তিনি খুব বেসিক জায়গা থেকে, স্ট্যাটিস্টিক্সের বেসিক জায়গা থেকে আস্তে আস্তে একটা স্পেশাল কেস স্টাডির মধ্যে গেছে, এবং আশা করি তাদের খুব ভালো লেগেছে। এখানে কয়েকটা কোশ্চেন আছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না? আমি ফরওয়ার্ড, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি তাহলে কি বলি? তো আমি বেশিক্ষণ নেব না। আচ্ছা, প্রথম হচ্ছে ওই অনুজ আর্ট, তো উনি যে প্রশ্নটা করেছেন একটা খুব পার্টিনেন্ট এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন টেবিলে কোন ফ্রিকোয়েন্সি মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের পার্সপেক্টিভে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমি তোমাদেরকে স্টার্জেস রুলের কথা যেটা বললাম, ইনফ্যাক্ট স্টার্জেস রুলের এটাই হচ্ছে সমস্যা, যে আমি যদি অনেক সময় দেখা যায়, ইনফ্যাক্ট আমিও এটা পেয়েছি যে টেবিল আছে কিন্তু ফ্রিকোয়েন্সি নেই, মানে সরি ক্লাস আছে কিন্তু ফ্রিকোয়েন্সি নেই, এটাতে যেটা হয় সেটাকে এই ধরনের ক্লাসগুলোকে বলা হয় নাল ক্লাস বা নাল ফ্রিকোয়েন্সি। তো আমরা সেটা অ্যাকচুয়ালি করতে পারি না, ঠিক আছে, তো তখন আমাকে স্টার্জেস রুল
ছাড়া নিজের আইডিয়া বলো বা নিজের মাধ্যমে বলো আমাকে এটা বুঝতে হবে বা করতে হবে। এইটা আমরা অনেক সময়, যার ফলে আমি বলে তখনও বলেছিলাম যে স্টার্ট জেস রুল মাথায় রাখবে, ওটা একটা প্রসেস হতে পারে, কিন্তু সবসময় যে স্টার্ট জেস রুল করবে সেটার কোনো মানে নেই। আচ্ছা, সৌমিকি গাঙ্গুলি বলে একটা, আচ্ছা আর তো ক্লাস লিমিটটা কেন করা হয়, দেবদীপ সেন বলে ইয়ে বলছে এর গুরুত্বটা কি, ক্লাস লিমিটটা কেন করা হয়, মানে ওটা তো আমি বুঝতে পারছি না, আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না, মানে ক্লাস ক্লাসের যে বাউন্ড মানে বাউন্ডারি বা লিমিট। হ্যাঁ, ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারি যদি ডিফারেন্স জানতে চাও, আমরা জানি যে যখন ডেটাটার মধ্যে যে ধরো একটা অবজারভেশন ডিসক্রিট ডেটা সেটের ক্ষেত্রে আমরা ক্লাস লিমিট করি, সেটাকে যখন ডিসক্রিট ডেটাকে আমি যখন কন্টিনিউয়াসে কনভার্ট করি তখন ক্লাস বাউন্ডারি করি। মানে ধরো আমি একটা ক্লাস দেখি 10 to 90, তারপরে নিয়েছি 20 to 29, এইবার 19.5 যদি কোনো ভ্যালু থাকে ওটা কোথায় পড়বে, এই কনফিউশনটা এড়ানোর জন্য আমি ওটাকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করি। তো যাই হোক, আচ্ছা, তারপরে সৌমিকি গাঙ্গুলি একটা প্রশ্ন করেছেন, স্যার আমার ম্যাথ সলভ করার জন্য সময় কি করে বুঝবো যে হ্যাঁ কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোন, এইটা এইটা কিন্তু নিজেদের নলেজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট, কোরিলেশন করার সময় আমাদের এই প্রশ্নটা আসে যে কিছু ক্ষেত্রে আমরা বুঝে যেতে পারি যে এইটা হবে ইন্ডিপেন্ডেন্ট, এইটা যে রিলেটিভলি ড্রেনেজ ডেন্সিটি, এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে নাও পারি যে ধরো লিটারেসি রেট আর লেভেল অফ ইনকাম, এই ক্ষেত্রে এটা একটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম যে লিটারেসি রেটের উপরেও লেভেল অফ ইনকাম নির্ভর করে, লেভেল অফ ইনকামের উপরেও লিটারেসি রেট নির্ভর করে, তো এইখানে বোঝানো খুব মুশকিল আমার যেটা মনে হয়। ঠিক আছে, তো তখন তোমাকে অন দ্য বেসিস অফ ইউর রিকোয়ারমেন্ট আমরা একটাকে ধরে নেব। আচ্ছা, হারমোনিক মিনের যে প্রশ্নটা এসছে, হারমোনিক মিনের প্রশ্নটা একটু আউট অফ স্কোপ অফ দিস প্রেজেন্টেশন। হারমোনিক মিনটা হচ্ছে, মিন হচ্ছে বেসিক্যালি দু প্রকারের, একটা হচ্ছে আমার সরি তিন প্রকারের, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। যখন আমার ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রচন্ড মানে কি বলো ভ্যারিয়েশন থাকবে, যে ধরো একটা ভ্যালু হচ্ছে 10 নিচে আর একটা ভ্যালু 10 লক্ষ বেশি, তখন আমি যদি অ্যারিথমেটিক মিন করতে যাই তখন কি হবে, ধরো আমার কাছে 10টা ভ্যালু আছে, 5টা ভ্যালু হচ্ছে 10 নিচে আর 5টা ভ্যালু হচ্ছে 10 লক্ষর ওপর, এইরকম ক্ষেত্রে আমার যেটা সমস্যা হবে, আমি মিন যদি অ্যারিথমেটিক মিন বার করতে চাই তাহলে দেখবে একটা এমন একটা 10,000, 12,000, 20,000 মতো একটা অ্যারিথমেটিক মিন হবে যেটার কোনো মিনিং থাকবে না। সেই জন্য আমরা তখন হারমোনিক মিন করি, যে কি করি আমরা সবার ওয়ান আপন নিয়ে নিয়ে করে ফাইনালি আমি মানে ইনফ্যাক্ট টেকিং দ্য এক্সাক্ট ভ্যালু আমি ওদের রেসিপ্রোকাল গুলোকে নিয়ে আমি মিন বার করি, তাহলে রেঞ্জটা কমে আসবে। আচ্ছা, তারপরে দেবদীপ সেন আর একটা প্রশ্ন করেছে, প্রোডাক্ট মুভমেন্ট মেথড, আচ্ছা কোরিলেশনে কোনটা রিলায়েবল হবে, হ্যাঁ অবশ্যই কার্ল মানে পিয়ার মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করার, কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করার যে প্রসেসটা সেটা হচ্ছে তোমার দেয়ার আর মেনি মেথডস, তোমার কি বলে কার্ল পিয়ারসন আছে, স্পিয়ারম্যানস আছে। আচ্ছা, স্পিয়ারম্যানটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। এবার যদি আমার ডেটাটা র্যাঙ্ক ডেটা থাকে তখন আমি স্পিয়ারম্যান করব, বা আরেকটু স্ট্যাটিস্টিক্যালি দেখতে গেলে আমাদের ডেটাটা যে ধরো ফর এক্সাম্পল এমন ডেটা আছে যেটা রেশিও বা ইন্টারভাল স্কেলে নেই, অর্ডিনাল স্কেলে আছে। অনেক সময় যারা কোয়ালিটেটিভ জিওগ্রাফি নিয়ে কাজ করে, কোয়ালিটেটিভ একটা কনসেপ্ট আছে লাইকার্ট স্কেল, আমরা প্রেফারেন্স ওকে স্কেল অফ ওয়ান, আপনার আপনি সরকারের সার্ভিসেস উপরে খুশি কি নয় 1 থেকে 5 মধ্যে রেট করুন, তো কেউ বললো 3, কেউ বললো 5, ঠিক আছে। তো সেই রকম ক্ষেত্রে আমার কাছে যে ডেটাটা আছে দ্যাট ইজ ইন অর্ডিনাল স্কেল, রেশিও বা ইন্টারভাল স্কেলে নয়, তো তখন আমার
আমাকে মানে ডিসাইড করতে হবে, তখন আমি কোনোভাবেই কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে পারবো, তখন আমাকে স্পিয়ারম্যান বা আরেকটা যে কেন্ডাল এরকম র্যাঙ্ক কোরিলেশন মেথড বার করতে হবে। বোঝা গেছে? রিলায়াবিলিটি যদি তুমি ধরো তাহলে অবশ্যই কার্ল পিয়ারসন এর রিলায়াবিলিটি বেশি, প্রোডাক্ট মুভমেন্ট কার্ল পিয়ারসন বা প্রোডাক্ট মুভমেন্ট রিলায়াবিলিটি বেশি, কিন্তু যদি আমার যেখানে আমি কার্ল পিয়ারসন করতে পারবো না সেখানেই আমি স্পিয়ারম্যানে যাবো। আচ্ছা, আর একটা যেটা ওই রিপিটেশন অফ স্কিউনেস আর কার্টোসিস বলছেন, সেইটা হলে তো একটু আচ্ছা, আর একটা কার্টোসিস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ থ্রি, মানে এটা বেসিক্যালি বের করেছে ফ্রম ডিফারেন্ট ডেটা সেট, তো এটার কোনো আনসার নেই। আচ্ছা, তো ক্যান ইউ রিপিট, রিপিটেশনের যে আমার মনে হয় না টাইম হবে যে আবার রিপিট করা যাবে, আমি বরঞ্চ প্রেজেন্টেশনটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, আপনারা আরেকবার দেখতে পারেন, না হলে আমার ইমেল আইডি আছে তন্ময়বাবুর কাছে, তো আপনারা কোয়েরিজ করলে আমি আনসার দিতে, আমি আবার আমি ইমেল আইডিটা শেয়ার করে দিচ্ছি। তন্ময়বাবু, আমার আর মনে হয় কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ স্যার, এবং এতক্ষণ আমাদের সাথে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করবার জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের এইভাবে সমৃদ্ধ করবার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কখনো আমাদের মাঝে আপনাকে চাইলেই পাওয়া যাবে, এই প্রত্যাশা নিয়ে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার তো বললেনই, স্যারের কোন স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে, ইনকোয়ারি থাকলে স্যারের মেল আইডি দিয়ে দিয়েছেন, তাছাড়া স্যারের পিপিটিটা স্যার আমাদের সাথে শেয়ার করবেন, করলে আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দেবো, আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের এর দ্বিতীয় পর্বে। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন দ্বিতীয় পর্বের মধ্যে মিস্টার দেশবন্ধু বর্মন স্যার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড এইচওডি জিওগ্রাফি ডিপার্টমেন্ট তুফানগঞ্জ মহাবিদ্যালয়। স্যারের আলোচনার বিষয়বস্তু হলো ফান্ডামেন্টালস অফ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস উইথ স্পেশাল এম্পাসাইজ অন রুরাল সোসিওলজি অ্যান্ড এডুকেশন সিস্টেম। ভারতবর্ষে যতই আরবানাইজেশন হোক না কেন বা যতই আস্তে আস্তে উন্নয়নশীল দেশের থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাক না কেন, ভারতবর্ষ এখনো কোথাও সেই পেছনে টেনে রাখা বা সেই জায়গাটা তৈরি হয়ে রয়েছে এই শুধুমাত্র এই গ্রামীণ সোসাইটি বা তাদের সমাজের বিভিন্ন ঘটনা বারবার আমাদের চোখের সামনে উঠে আসে। এবং বর্তমানে আমরাও যে একটা প্যান্ডেমিক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সিচুয়েশনে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একটা থ্রেট এসে দেখা দিয়েছে এবং সেখানে বিভিন্ন আরবান সেন্টারে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের তেমন সমস্যা আমরা তেমন দেখি না, কিন্তু আমরা বারবার যখন রুরাল বেস বা আমাদের এই হলদিবাড়ির মতো কলেজগুলোতে দেখি তখন কিন্তু আমরা অন্যরকম সমস্যা ফেস করি। সুতরাং এরকম পরিস্থিতির জন্য অন্য সময় তো থাকেই, তার উপরে এরকম মহামারী পরিস্থিতিতে একটা অন্য সমস্যা আমাদের জন্য বা গ্রামীণ পরিবেশের জন্য স্পেশালি ক্রিয়েট হয় এবং সেই সমস্ত সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সরকার, সে কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকার বলো, যেখানে যেখানে যাই হোক না কেন সেখান থেকে সবসময় এই রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে, ইনিশিয়েটিভস নেওয়া হয়ে থাকে এবং সেই ব্যাপারে ওয়াকি বহাল হওয়া হয় এবং সেখানে অসংখ্য প্রোগ্রাম রয়েছে এরকম কিছু প্রোগ্রাম নিয়ে এবং যাতে আমাদের গ্রামীণ ভারতবর্ষকে তুলে একটা যথাযথ জায়গাতে উপস্থাপন করা যায় তাই নিয়ে আলোকপাত করবেন আমাদের দেশবন্ধু স্যার। আমরা দেশবন্ধু স্যারের কাছে যাব। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু দেখছি। আচ্ছা, আমরা একটু দুঃখিত স্যারের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা একটু ওয়েট করি, আশা করছি স্যার এক্ষুনি জয়েন হয়ে যাবেন যতটা তাড়াতাড়ি সম্ভব। জাস্ট ওয়ান মিনিট।
তন্ময় স্যারকে রিকোয়েস্ট করছি দেশবন্ধু স্যারকে ফোন করার জন্য। হ্যাঁ, ওনাকে ফোন করেছি আমি। আসলে ওনার মানে পাওয়ার কাট হয়ে গেছে, উনি ফোন থেকে জয়েন হওয়ার চেষ্টা করছেন, উনি ছিলেন এতক্ষণ। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য। আসলে সমস্যাটা শুধু আমাদের রুরাল ভারতবর্ষেই নয়, আরবান ভারতবর্ষেও যে থাকে সেটা আমাদের মানতেই হবে আর কি। আমি আবারও সরি বলছি সবাইকে, একটু অপেক্ষা করি আমরা স্যারের জন্য। হ্যাঁ স্যার, জয়েন করেছেন। হ্যাঁ দেশবন্ধু স্যার, হ্যালো। আপনি আনমিউট করুন স্যার। হ্যালো দেশবন্ধু স্যার, আপনার মাইক চলে চলে। হ্যাঁ 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 তন্ময় স্যার, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি আপনার ভিডিওটা অন করুন। আসলে আমি, হ্যাঁ আমি খুবই দুঃখিত। তার মানে আমার বাড়িতে তো মানে ভাড়া বাড়িতে যে মানে ইনভার্টারের কানেক্টর মানে কানেকশন নেই, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি এই মানে আমাকে ড্রপ দিল। জাস্ট আমি এখন চাচ্ছি মানে আমি মোবাইল দিয়ে এখন কানেক্ট করলাম। আচ্ছা আমি তাহলে শুরু করতে পারি? হ্যাঁ শুরু করতে, আপনার ভিডিওটা অন করেননি। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি, আচ্ছা প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হলদিবাড়ি কলেজের মানে নেতাজি সুভাষ কলেজের প্রিন্সিপাল স্যার, এবং বিশেষ করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় তন্ময় সর্দার স্যারকে, এবং ডিপার্টমেন্টের অন্যান্য স্যারদের, এবং ম্যানেজিং কমিটিকে এই ধরনের একটা মানে এক সপ্তাহ ধরে একটা লেকচার সিরিজ আয়োজন করার জন্য। আচ্ছা আমি তাহলে কি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট তাহলে আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তন্ময় স্যার আমি কি প্রেজেন্ট নাও তাহলে? আমি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এন্টার স্ক্রিনেই করলে হবে না? এন্টার স্ক্রিন না, এই উইন্ডো, ও উইন্ডোতে। আচ্ছা আচ্ছা ওকে।
আচ্ছা আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ শেয়ার হচ্ছে। আচ্ছা আমি প্রথমে বলে নিচ্ছি, আমি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আমার যে টপিক বলতে আজকে আমি আজকে জাস্ট আমার একটু নলেজ শেয়ার করতে যাচ্ছি, ফান্ডামেন্টালস অফ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যেটাকে আমি স্পেশাল এমফাসিস রুরাল, আসলে রুরাল প্রোগ্রাম তো অনেক, তার মধ্যে আমি স্পেশালি গুরুত্ব দিব হচ্ছে রুরাল সোসিওলজি অ্যান্ড এডুকেশনাল সিস্টেমটাকে একটু হাইলাইট করব। এবার আমরা সবাই জানি বা দুদিন ধরে না দুদিন ধরে আজকে চার দিন চলছে মোটামুটি আরবানের উপর অনেকটাই স্টাডি হয়েছে। এবার রুরালের কথা বলতে গেলেই অবশ্যই আমাদের আরবানের কথা চলেই আসে, কারণ আরবানকে বাদ দিয়ে কিন্তু আমরা রুরালকে কখনো আমরা ডিফেন্ড করতে পারি না। সুতরাং আমরা বসতির আসলে এটা কার্যের উপর ভিত্তি করে বা কার্যকলাপের উপর ভিত্তি করে আমরা বিশেষ করে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের সেটেলমেন্টকে, আর সেটা হচ্ছে একটা রুরাল একটা হচ্ছে আরবান। এবার বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে রুরাল আরবানের যেগুলোর উপর ভিত্তি করে মানে সেন্সাস অফ ইন্ডিয়া মানে রুরাল এবং আরবান ডিভাইড করবে। এবং এখানে বলাই আছে বা এখানে আমি কিছু বলছি, অ্যাকচুয়ালি এগুলো আমরা সবাই জানি, আমি বেশি সময় নিচ্ছি না। এখানে সাম সেলিয়েন্ট ফিচার্স রুরাল সেটেলমেন্টের, যেখানে হচ্ছে নন এগ্রিকালচার অ্যাক্টিভিটিসটাকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে 75% সরি মানে এগ্রিকালচার সরি মানে এগ্রিকালচার রুরাল এরিয়া বলতে আমরা গ্রামকেই বুঝবো, এবং সেখানে 75% নন সরি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত থাকবে কৃষিকাজ, এবং কৃষিকাজ কৃষি সম্বন্ধীয় অন্যান্য যে কর্মকাণ্ডগুলো যেমন ফরেস্ট্রি মাইনিং ফিশারি তারপর এনিমেল হাজবেন্ডারি বিভিন্ন ধরনের কাজগুলো এই মানে রুরাল অর্থাৎ গ্রাম্য জনবসতি বসবাসকারী লোকদের সঙ্গে যুক্ত থাকবে। এবার রুরাল ডেভেলপমেন্টের কতগুলো, যেহেতু আমাদের মেন টপিক রুরাল ডেভেলপমেন্ট, এবার রুরাল এবং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কথাটি আমরা আসলে বিভিন্নতে বা বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি। ইকোনমিক্সের একজন স্টুডেন্ট বা যেভাবে ইকোনমিক্সের স্টুডেন্ট যেভাবে ডেভেলপমেন্টকে সংজ্ঞায়িত করবে, পরিবেশ বিভাগের একজন স্টুডেন্ট বা একজন মানুষের কাছে তার সংজ্ঞা নিশ্চয় আলাদা হবে, এবং ভূগোলের ছাত্রের কাছে আরেক ধরনের হবে। অর্থাৎ ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের যে সংজ্ঞা সেটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আমরা দেখতে পাই। তনু স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা যাক কি হয়তো কিছু শেয়ার করেছে মনে হচ্ছে। এবার আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা 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 পেয়েছি, হ্যাঁ আচ্ছা। তাহলে যেটা বলছিলাম যে ডেভেলপমেন্টের কিন্তু ডেফিনেশন গুলো আলাদা আলাদা হবে। যেটা বলছিলাম যে ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট আচ্ছা 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 আপনি আপনি নিজে দেখতে পাচ্ছেন তো? এটা কি ফুল স্ক্রিন করবো? হ্যাঁ পাচ্ছি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি একদম একদম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম যে ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্টের সংজ্ঞা,
ডেভেলপমেন্টের সংজ্ঞা কিন্তু মানে বিষয় ভিত্তিক আলাদা আলাদা হতে পারে। এবার ডেভেলপমেন্টের কথা বলতে গেলে কিন্তু আমরা অবশ্যই বুঝবো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেশন, অর্থাৎ আমরা অবশ্যই সম্পদের ব্যবহার করব এবং সেটা কিন্তু বিশেষ করে নেক্সট আমরা সেটার সাইন্টিফিক আমরা একটা ব্যবহার করব। তন্ময় স্যার নেটওয়ার্কের সমস্যা, স্লাইড চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, আপনি আপনি ব্যাক করে আরেকবার, আমি তাহলে আরেকবার, হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে। হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গুলো আমরা দেখব এগ্রিকালচারের বিশেষ করে যেহেতু গ্রাম্য কৃষি বা গ্রাম্য যে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলোকে আমরা এখানে অর্থাৎ রুরাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা ধরব। প্রোগ্রাম আমরা বলতে কি বুঝি, যেহেতু আমাদের রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রোগ্রাম বলতে আমরা কি বুঝবো? এন্ড আসলে একটা মানে সমস্যা, কোনো একটা সমস্যা যখন অ্যারাইজ হবে সেই সমস্যাটাকে সমাধানের জন্য কিন্তু আমাদেরকে সেই যে ওয়েস মানে যেগুলো ওয়েসে তারা আমরা সেই সমস্যাটাকে সমাধান করতে পারবো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটাই সলভ আউটের যে আসলে কর্মসূচি সেটাই কিন্তু আমরা প্রোগ্রাম বলবো। এবার এখানে বিভিন্ন ধরনের আমরা সমস্যা অবশ্যই কোথায় চলে আসবে এবং সমস্যা আসবে এবং তার সমাধানও আসবে, এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেগুলোকে আমরা যদি বিভিন্ন ভাগে দেখতে চাই তাহলে আমরা দেখবো ইকোলজিক্যাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্সেস থাকবে, সোশ্য ইকোনমিক ডিপ্রেশন অবশ্যই থাকবে, সোশ্য ইকোনমিকের সমস্যা অবশ্যই থাকবে, হ্যাঁ সোশ্যাল টেনশন বিভিন্ন ধরনের আমরা পড়ে আসছি, যেহেতু আমাদের রুরাল সোশিওলজির একটা পড়ে চলে আসবে গোল ফরমেশন, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের আমরা দেখছি নেক্সট স্লাইডে। এবার যে আমরা প্রোগ্রামগুলো গ্রহণ করব অর্থাৎ সেই সমস্যাগুলো সমাধানের যে আমরা প্রোগ্রামগুলো মানে আমরা প্রোগ্রাম নেব সেই সমস্যাগুলো কিন্তু গ্রাসরুট থেকে অর্থাৎ একদম লোকাল এরিয়া থেকে বিভিন্ন স্তরে কিন্তু আমাদের দেখতে হবে, অর্থাৎ আমরা যদি ডিসেন্ট্রালাইজেশন বলি সেটা ভুল হবে না, কারণ হচ্ছে লোকাল এরিয়া থেকে সমস্যাটা শনাক্ত করে সেটাকে ব্লক লেভেল এবং সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল এবং তারপর আমরা ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল লেভেল পর্যন্ত আমাদের সেটাকে সমাধানের খুঁজতে হবে, কারণ দীর্ঘমেয়াদী হতে হবে, অর্থাৎ যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে, সেটা স্বল্প মেয়াদি কখনো হবে না, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদি, অর্থাৎ যাতে বহুদিন ধরে সেটা আমরা মানে এটা যাতে আমাদের সমাজের উপকারে বা সোসাইটির মঙ্গলের জন্য কাজে লাগে। এবার আমি জাস্ট প্রোগ্রাম ভার্সেস ডেভেলপমেন্ট বা প্ল্যানিং ভার্সেস ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন, এবার এখানে আমরা আমরা দেখলাম যে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আসলে যদি আমরা প্ল্যানিংকে রোডম্যাপ অফ ফিউচার আমরা যদি ভাবি অর্থাৎ তাহলে প্ল্যানিং অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্ল্যানিং এর দরকার, যেমন স্টুডেন্টরা যখন পড়াশোনা করবে তাদেরও কিন্তু একটা রুটিন ডেইলি রুটিন, তারপর একটা পরীক্ষা চলার সময়ও আমাদের কলেজের বিভিন্ন একটা পরীক্ষাগুলো পরিচালনার জন্য একটা প্ল্যানিং একটা রুট ম্যাপ থাকে এবং সেটা সমাধান সমাধানের একটা মানে পরিকল্পনা প্রকল্প বলতে পারি আমরা, এবং সেটা যে সমাধান যে তার যে সমাধানের যে পথ সেটাই কিন্তু অর্থাৎ আমরা সেটার যে অ্যাকশন প্ল্যানটা নেব
সেটাই, যেটা হচ্ছে মানে এই সমস্যাগুলোকে সমাধান করবে সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। মানে প্রোগ্রাম যখন লঞ্চ বা ইমপ্লিমেন্টেশন হয়, আমি আগেই বললাম যে গ্রাসরুট থেকে লোকাল লেভেল থেকে বিভিন্ন এগুলো খতি খতি কিন্তু দেখে সেটাকে স্ট্র্যাটেজিস তৈরি করা হয়, এবং সেই স্ট্র্যাটেজিস গুলো কিভাবে সেটা দীর্ঘমেয়াদী হবে সেই বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আমাদের, যেমন ফর্মুলেশন অফ অবজেক্টিভস, অবশ্যই গোলস উদ্দেশ্য ছাড়া কোনো প্রোগ্রাম প্ল্যানিং যাই বলি না কেন আমরা টার্গেট অবশ্যই থাকবে। টার্গেট কোনো একটা গ্রুপকে বা কোনো একটা কথা বলবো গ্রাম্য অঞ্চলের কথা বলবো, তখন অবশ্যই গ্রামের মানুষদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিভাবে আমরা নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত অর্থাৎ এই ধনী গরিবের মধ্যে যে পার্থক্য সেটা আমরা কিভাবে কমাতে পারি, সেটা কিন্তু আমাদের এই অর্থাৎ মানে যখন আমরা গোলস গুলো বা অবজেক্টিভস গুলো যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমাদের অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। এবার মোবিলাইজেশন অফ রিসোর্স, অবশ্যই কোন জায়গার রিসোর্স এবং সেখানকার অ্যাভেলেবিলিটি, বিশেষ করে লোকাল এরিয়ার কথা যেহেতু বলছি আমরা ভিলেজ লেভেলে, তাহলে সেখানে ভিলেজে অ্যাভেলেবল যে রিসোর্স গুলো থাকবে সেটা ট্যাঞ্জেবল হতে পারে, হ্যাঁ নন ট্যাঞ্জেবল হতে পারে, হ্যাঁ বিশেষ করে এই অর্থাৎ হিউম্যান রিসোর্স কে কাজে লাগিয়ে শেখান যেগুলো ট্যাঞ্জেবল রিসোর্স থাকে সেখানকার ক্লাইমেটিক কন্ডিশনের উপর নির্ভর করে হ্যালো হ্যালো স্যার, আপনার কোনো সাউন্ড আসছে না আর কি। হ্যালো, কি লেফট করে গেল, উনি মনে লেফট করে গেলেন, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হ্যাঁ তাই হবে। তো একটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে ওনার ভিডিওটা অফ করে শুধুমাত্র ওই প্রেজেন্ট করুক, তাহলে হচ্ছে নেটটা একটু স্ট্রং হবে আর কি। আচ্ছা, সেটা উনি জয়েন করলে বলি, দেখতে তো পাচ্ছি না আমাকে।
হ্যালো হ্যালো, তোমার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আপনার কথা, বলুন। আমি খুবই দুঃখিত। আপনি একটা কাজ করুন না হলে, আপনি আপনার ভিডিওটা অফ করে তারপর আপনি প্রেজেন্ট করুন, না তাহলে হচ্ছে নেটটা একটু ভালো কাজ করবে মনে হয়। একদম করছি, আমি অফ করে রাখছি ভিডিও। আসলে আমি খুবই দুঃখিত, এবার আমি তাহলে চলে যাচ্ছি। নেক্সট ফান্ডামেন্টালস অফ রুরাল ডেভেলপমেন্ট, ফান্ডামেন্টালস অফ রুরাল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। আবার ডেভেলপমেন্ট অফ রুরাল মার্কেট অবশ্যই লাগবে, যেহেতু গ্রাম্য উন্নয়নের কথা বলতে উন্নয়নের কথা বলতে গেলে অবশ্যই কিন্তু আমাদের গ্রাম্য অর্থাৎ মার্কেট মার্কেটিং ফ্যাসিলিটি এবং সেই বেচাকেনা বা আমাদের বাজার থাকলেই হবে না। সেটাকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমাদের এখানে যে হ্যান্ডিক্যাপ গ্রো কোচবিহার, সেগুলো আসলে খুবই ইকো ফ্রেন্ডলি এবং খুবই আমরা সেগুলো মানে আরবান এরিয়ায় বা বাইরে হচ্ছে আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, তো আমরা আন্তরিকভাবে দুঃখিত এই সমস্যাটার জন্য। আমরা আরেকটু ওয়েট করি দেখি স্যারের জন্য। হ্যালো, সকল পার্টিসিপেন্টদেরকে আমাদের সাথে সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি তোমরা একটু একটু আগ্রহ সহকারে অপেক্ষা করো, ওনাকে যখনই আমরা লাইনে পাবো তখনই আমরা ওনাকে নিয়ে নেব এবং উনি ওনার প্রেজেন্টেশন কমপ্লিট করবেন। তার আগে তোমাদেরকে আমি কিছু বিষয় বলি। উনি যেহেতু রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে বলছেন,
সবার আগে তোমাদের আশা করি অনেকেরই জানা আছে বা যাদের জানা নেই তাদেরকে আমি বলতে চাই যে রুরাল এরিয়া কাকে বলে বা গ্রামীণ সেটেলমেন্ট রুরাল বসতি কাকে বলে। এক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই জানো হ্যালো গ্রাম্য বসতিকে গ্রামীণ বসতি বলে। হ্যাঁ স্যার এখানে হ্যালো উনি এসেছেন উনি এসেছেন। আমি যেটা বলছিলাম ফান্ডামেন্টাল রুরাল ডেভেলপমেন্টের কথা বলছিলাম, এখানে ইরিগেশন ফ্যাসিলিটি অবশ্যই মানে ভালো থাকতে হবে। আর এখন আমরা জানি যে একই জমিতে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে আমরা কিন্তু সারা বছরই প্রায় কিন্তু আমরা এখন চাষাবাদ করে থাকি, বিশেষ করে উত্তরবঙ্গের এই সমস্ত কোচবিহার সংলগ্ন কোচবিহার মানে ডিস্ট্রিক্টে বিশেষ করে ধান চাষ সারা বছরই কিন্তু ধান চাষ হয়ে থাকে, সেটা কিন্তু জলসেচের মাধ্যমে তো অবশ্যই হবে। এবং সেখানে আর এক ফেসিলিটি লাগবে পরে দিকে এসছে, যেটা ইলেকট্রিক ফেসিলিটি এখন কিন্তু আগের থেকে অনেকটাই ভালো। অর্থাৎ আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেটা আমরা দেখতে পারবো। হ্যুম্যান ক্যাপিটাল ফর্মেশন। হ্যাঁ হ্যালো হ্যালো বলছি আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে না না। আচ্ছা 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 সরি এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি না, কেউ কি দেখতে পাচ্ছ? আচ্ছা আমি আরেকবার ট্রাই করছি না ওরা দেখা যাচ্ছে আমি ট্রাই করছি। দেখা যাচ্ছে না? না না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন? না না আপনি কি প্রেজেন্টেশন করেছেন প্রেজেন্ট নাও করেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে। আচ্ছা হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন যেখানে হিউম্যান ডেভেলপমেন্টের অবশ্যই দরকার, মানে রুরাল এরিয়া ডেভেলপমেন্ট করতে গেলে সেখানকার লিটারেসি রেট বাড়াতে হবে অবশ্যই। এডুকেশন এবং লিটারেসি অ্যান্ড এডুকেশনের মধ্যে একটু পার্থক্য আছে আমরা জানি। লিটারেসি বলতে যেটা আমরা বলি যে একটা নর্মস যা পড়তে লিখতে শেখা, কিন্তু এডুকেশনের মধ্যে পার্থক্য আছে। এডুকেশন অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধু শিক্ষিত মানে শুধু পড়তে লিখতে জানলেই হবে না, অলরাউন্ড ডেভেলপমেন্ট আমাদের মানে করতে হবে গ্রামাঞ্চলের বিশেষ করে গরিব মানুষদের। হেলথ কেয়ার ফ্যাসিলিটিস থাকতে হবে, অর্থাৎ হেলথের বিভিন্ন ধরনের আমরা পড়ে আসবো বিভিন্ন স্কিমে বিভিন্ন ধরনের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো গভর্নমেন্টের মানে দ্বারা প্রদত্ত আমরা দেখবো পরে। জব ট্রেনিং এখন আমরা জানি যে বর্তমানে টেকনোলজি এতই উন্নত যে হচ্ছে বিভিন্ন টেকনোলজির সুবাদে আমরা এখন কিন্তু বিভিন্ন নতুন নতুন পদ্ধতিতে সেটা কৃষিক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য যে কৃষি সম্বন্ধীয় অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো ফিশিং থেকে শুরু করে হ্যাঁ এনিম্যাল হাজবেন্ড্রি সমস্ত কিছুতে অর্থাৎ কিন্তু এখন পরিবর্তন এসছে। সুতরাং তার জন্য কিন্তু আমাদের দরকার হচ্ছে ট্রেনিং, অর্থাৎ সেই ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু আমরা এবং আমরা জানি নাবার্ট যে প্রতিষ্ঠান হ্যাঁ সেটা মানে এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাইগ্রেশন অবশ্যই মাইগ্রেশনের একটা প্রভাব আছে, আমরা দেখছি যে ডিউরিং কোভিড পিরিয়ড আমরা দেখতেই পাচ্ছি অবস্থা, এবং সেটার জন্য কিন্তু একটা প্রভাব পড়ছে গ্রাম্য অর্থনীতিতে বা গ্রাম্য ডেভেলপমেন্টে। এবার রিসোর্স ডেভেলপমেন্ট, রিসোর্স অবশ্যই থাকতে হবে এবং সেটাকে আমাদের আইডেন্টিফাই করে অর্থাৎ রুরাল এরিয়ার কোথায় কোথায় কি ধরনের রিসোর্স আছে বা সম্পদ আছে সেগুলোকে আমরা লোকালি মানে আইডেন্টিফাই করে সেগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিভাবে সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি, ভালোভাবে সেগুলোকে ব্যবহার করতে পারি, সেগুলোর কিন্তু আমাদের পদক্ষেপ নিতে হবে। এবার বিভিন্ন ধরনের আমরা জানি যে শুধু
একটা গ্রাম গ্রাম উন্নয়ন শুধু এগ্রিকালচারের উপর বা এগ্রিকালচারের উন্নয়ন ঘটালেই কিন্তু সেটা সম্ভব নয়। তার সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে নন ফার্মিং যে এমপ্লয়মেন্ট গুলো সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং যেমন আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প, বিভিন্ন ধরনের যে এন্টারপ্রেনার গুলো আমরা সেগুলো আমরা আমরা প্রতিষ্ঠা করে আমাদের গ্রামের উন্নয়ন কিন্তু আমরা ঘটাতে পারি। পোভার্টি এলিভিয়েশন অবশ্যই দারিদ্র, এবার দারিদ্রর কথা বলতে গেলে আমরা কিন্তু অবশ্যই আমাদের প্রশ্ন আসবে যে দারিদ্রর সেখানে কিছু মাপকাঠি আছে কিনা, অবশ্যই। এবং দারিদ্রকে আমরা সংজ্ঞায়িত যখন করব তখন আসলে আমরা আমরা গ্রাম্য মানুষ যারা গ্রামে বসবাস করে তারা কখন নিজেকে পোভার্টি বলে মনে করে, যখন সে নিজেকে শহর অঞ্চলের মানুষের সঙ্গে তুলনা করে বা বৃত্তবান মানুষদের সঙ্গে তুলনা করে, তখনই কিন্তু সে নিজেকে মানে দরিদ্র মনে করে বা পোভার্টি মনে করে। এবং এই দারিদ্রের কিন্তু সংজ্ঞা বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয়ে থাকে। এবং এখানে আমি বলবো যে দু ধরনের অ্যাকচুয়ালি আমরা দারিদ্রের সংজ্ঞায়িত আমরা করতে পারি, যেটা হচ্ছে রিলেটিভ অ্যান্ড যেটা চরম এবং আপেক্ষিক। চরম বলতে এখানে নির্দিষ্ট একটা মাপকাঠি থাকবে, সেই অর্থাৎ বিপিএল লেভেল যেটা, সেটা প্রত্যেকটা দেশে আলাদা আলাদা হয়ে থাকে। এবং রিলেটিভটা আমি যেটা একটু আগে বললাম করে গ্রামাঞ্চলে আমরা শহরাঞ্চলের মানুষের সঙ্গে কম্পেয়ার করে কিন্তু আমরা নিজেদেরকে দারিদ্র বলে যারা গ্রাম বসবাস করি তারা কিন্তু ভাবে। এবার হাই প্রায়োরিটি টু অ্যাকশন প্ল্যান, অবশ্যই অ্যাকশন প্ল্যানে গুরুত্ব দিতে হবে। দারিদ্র দূরীকরণের যে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ সেটা লোকাল লেভেল থেকে গ্লোবাল লেভেল পর্যন্ত, ওভারঅল ডেভেলপমেন্ট অবশ্যই মানে প্রত্যেকটা লোকালিটির মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট হতে হবে। ওভারঅল ডেভেলপমেন্ট মানে কি প্রাকৃতিক কি আর্থ সামাজিক সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের পদক্ষেপ গ্রহণ করতে হবে। পপুলেশন প্রেশার অবশ্যই, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ যেভাবে পপুলেশন দিন দিন বেড়েই চলছে সেখানে কিন্তু আমাদের অবশ্যই একটা পপুলেশন প্রেশার অর্থাৎ পপুলেশন পলিসি কিন্তু আমাদের গ্রহণ করতেই হবে। না হলে কিন্তু গ্রামের আমরা যতটাই বা যতই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা প্ল্যানিং গ্রহণ করি না কেন, সেটা কিন্তু অত সুফলদায়ক হবে না যদি না আমরা পপুলেশন কন্ট্রোল করতে পারি। সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, সোসাইটিকে আমাদের জানতে হবে, সোসাইটিকে বুঝতে হবে, সোসাইটির ডেভেলপমেন্টের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সোসাইটির আমরা একে সোশিয়াল গ্রুপ হিসাবে আমরা এক গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে ডেভেলপমেন্টাল কিছু মানে কনসেপ্ট আমরা শেয়ার করব, তাহলেই কিন্তু আমরা আমাদের সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারবো, সোসাইটিকে আমরা ডেভেলপ করতে পারবো। এবার বিভিন্ন ধরনের কিছু পোভার্টি ইরাডিকেশন কিছু আমাদের অবশ্যই প্ল্যানিং গ্রহণ করতে হবে। আমি প্ল্যানিং এ পড়ে এসেছি, সরি প্রোগ্রাম গুলোতে আমি পড়ে এসেছি। ল্যান্ড রিফর্ম ও অবশ্যই সাইজ অফ হোল্ডিং এর, আমরা আমরা জানি যে আমাদের দিন দিন পপুলেশন প্রেশার বাড়ার জন্যই কিন্তু জমির মানে সাইজ কমে যাচ্ছে, মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে, এবং তার ফলে আমাদের আরো একটা অসুবিধা হচ্ছে, আমরা একই বাড়িতে বিভিন্ন ব্যক্তির মধ্যে জমির বণ্টন করার ফলে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আল হিসাবে ব্যবহার করি। যদি আল না থাকতো হয়তো অনেকটা জমি আমরা বেশি পেতাম, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়, কারণ আমাদের যে মানে পরিকাঠামো সেটা আমাদের এভাবে আমাদের ভাবলে হয়তো ভুল হবে। এগ্রারিয়ান যেটা প্রোডাকশন, অবশ্যই প্রোডাকশন, সেটা প্রোডাকশন হচ্ছে ডেভেলপমেন্টের সাথে, অর্থাৎ আমাদের প্রোডাকশনকে আবার উন্নত করতে হবে। এবার হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা সবাই জানি বিভিন্ন ধরনের, যেমন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো কিন্তু সেখানে আমরা কম বেশি সবাই জানি। সুতরাং এগুলো আমি পরে ডিটেলসে আসছি, সব প্রোগ্রামে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, দু একটা প্রোগ্রাম আমি আলোচনা করব। এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো, যেটা মহাত্মা গান্ধী
যেটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এমজেনআর, যেটা 100 দিনের কাজ আমরা জানি, এবং সেটা কিন্তু গ্রামের দারিদ্র দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং আজও আজও তার প্রভাব কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে। তারপর দীনদয়াল অন্তর্দয়া যোজনা, যোজনা যেটা বলি আমরা ন্যাশনাল রুরাল ক্ষেত্রে, তারপরে আবার বিভিন্ন ধরনের দীনদয়াল, তারপরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তাঘাট তৈরি করার জন্য, তারপর আছে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস যোজনা, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমরা পরে আলোচনা করব, আমি আপাতত স্কিপ করছি। বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলোর লিস্ট আমি এখানে তৈরি করেছি, সেই প্রোগ্রামগুলোর দ্বারা কিন্তু আমরা গ্রামের উন্নয়ন বা রুরাল এরিয়া ডেভেলপমেন্ট করতে সক্ষম হব। এবার রুরাল প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যতিক্রমী নয়, যদিও এখানে আমি একটা কথা বলে রাখি যে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোঅপারেশনে কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত হয় এবং সেই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্টেশনের সময় কিন্তু এক একটা মানে কিছু কন্ট্রিবিউশনের কিছু ভাগ থাকে, অর্থাৎ কোনো ক্ষেত্রে হয়তো কেন্দ্র 60%, রাজ্য 40%, কোনো ক্ষেত্রে হয়তো 50%, 50%, এভাবে কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলো চালিত হয় এবং আমরা সেই প্রোগ্রামগুলো সম্বন্ধে পরে আলোচনা করব। আর বিভিন্ন ধরনের এখানে এই প্রোগ্রামগুলো আমি বলছি, আমরা জানি সবাই আমরা পরিচিত এই প্রোগ্রামগুলোর সঙ্গে, যেটা কন্যাশ্রী প্রকল্প, হ্যাঁ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামগুলো কেন বলছি, কারণ এগুলো হচ্ছে সবই কিন্তু রুরাল সোসিওলজি অর্থাৎ সোসাইটির কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এগুলো অবশ্যই সাহায্য করবে, সেক্ষেত্রে আমরা লাভবান হব, অর্থাৎ রুরাল অঞ্চলের এরিয়া মানুষজনরা কিন্তু লাভবান হবে। সবলা, রূপশ্রী, গতিধারা, খেল শক্তি, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ, যে বিভিন্ন ধরনের স্কলারশিপগুলো আমরা স্টুডেন্টরা আমাদের এই যে স্টুডেন্টরা পেয়ে থাকে বিভিন্ন ধরনের, তারপর বিভিন্ন সর্বশিক্ষা অভিযানের কথা তো বলতেই হবে, রাজীব গান্ধীর বিভিন্ন যে বিদ্যুতিকরণ, যেটা গ্রামাঞ্চলের ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে খুবই সহায়ক এবং এভাবেই দিন দিন কিন্তু ইলেকট্রিফিকেশন 100%ই কানেক্টেড হয়ে যাচ্ছে এবং গ্রামাঞ্চলের উন্নয়ন হচ্ছে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে, যেটা শেষ বন্ধু, এটাও কিন্তু কৃষিকাজে খুবই, এখানে আমি একটা স্লাইড জাস্ট দেখিয়েছি, বিভিন্ন ধরনের পোভার্টি অফ হাউসহোল্ডস অ্যান্ড পোভার্টি অফ জিওগ্রাফিস। এবার এটা একটা কেস কিভাবে বিভিন্ন ধরনের স্কিমগুলো বা প্রোগ্রামগুলো রুরাল ডেভেলপমেন্ট সাহায্য করছে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল যে আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো স্কিমগুলো প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছি, এখানে কিছু হিসাব আমরা পেয়ে গেছি। এবার জাস্ট আমার টপিকে আসছি, মেইন স্পেশাল এমফাসিস অন রুরাল সোসিওলজি। এবার সোসাইটি বা সোসিওলজি আমরা অ্যাকচুয়ালি ভাবতে পারি যে সোসিওলজি আমাদের জিওগ্রাফিতে কিভাবে কাজ করে, অর্থাৎ সোসিওলজি সেটা একটা অন্য একটা ব্রাঞ্চ হতে পারে, কিন্তু রুরাল সোসিওলজি যে অবশ্যই একটা সোসিওলজির ব্রাঞ্চ। এবং আমি আগেই বলছিলাম যে আরবানের কথা ভাবতে গেলে অবশ্যই রুরালের কথা ভাবতে হবে, এবং যদি ওভারঅল কোনো দেশের উন্নয়নের কথা ভাবতে হয় তখন কিন্তু অবশ্যই দেশের সমস্ত মানুষের কথাই কিন্তু ভাবতে হবে। সুতরাং এখানে রুরাল আরবানের আমরা অলরাউন্ড ডেভেলপমেন্টেই কিন্তু একটা যেটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হবে সেটা কিন্তু নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে সোসিওলজি অফ রুরাল ডেভেলপমেন্ট। তাহলে রুরাল পরিকাঠামো, তারপরে ক্লাস, বিভিন্ন ধরনের শ্রেণী, জাতি, বিভিন্ন ধরনের যে সমাজের বিভিন্ন ধরনের জাতি, অর্থাৎ এখানে সোসিওলজিতে আমরা যখনই ক্লাস বা অর্থাৎ শ্রেণী বা হচ্ছে আমরা যখনই জাতির কথা বলবো তখনই আমাদের একটা সহজ উদাহরণ দিয়ে বলতে হয়, আমরা কিন্তু গোষ্ঠীবদ্ধ ভাবে বসবাস করতে, আমরা যদি অতীতকাল থেকে দেখি যে আগের থেকে মানুষ কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত এবং তাদের একজন হয়তো গ্রুপ লিডার থাকতো, সর্দার থাকতো,
তাকে কেন্দ্র করে এবং সেটাকে ফলো করে কিন্তু পরবর্তীতে যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে ফলো করে কিন্তু পঞ্চায়েত লেভেল থেকে এখনো কিন্তু আমরা গ্রামের যে মুরব্বি তারপরে এটা গ্রাম পঞ্চায়েত এবং এভাবেই ডিসেন্ট্রালাইজেশন পদ্ধতিতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হচ্ছে। এবার শ্রেণী সমাজের শ্রেণীর অবশ্যই আমরা দেখি যে প্রধানত বিভিন্ন সোশিওলজিস্ট বিভিন্নভাবে শ্রেণীর শ্রেণীবিভাগ করলেও আমরা কিন্তু মূলত বিশেষ করে আমরা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীকেই কিন্তু আমরা মানে ব্রডলি আমরা ভাগ করতে পারি এবং সেই নিম্ন শ্রেণীর মধ্যেই অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে নিম্ন শ্রেণীর বা নিম্ন বিত্ত যে জনসংখ্যা সেটাই কিন্তু রুরাল জনসংখ্যা, রুরাল পপুলেশন। এবং এই উদাহরণটা যদি আমরা একটু ভালোভাবে দেখি যে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু যেমন শ্রেণী আমরা বলি ধরো এখনকার যে সিবিসিএস সিস্টেমে সেখানে কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এগুলো শ্রেণী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আগে ছিল সেটাকে যদি আমরা শ্রেণীর মধ্যে দেখি এবং যদি অন্য ডিপার্টমেন্টকে আমরা জাতি বা ক্লাস সরি জাতি বা কাস্ট হিসাবে দেখি তাহলে কিন্তু আমাদের উদাহরণ বা বুঝতে অনেকটাই সুবিধা হবে। সুতরাং তাহলে এগুলো সবই কিন্তু অর্থাৎ প্রোগ্রেসের জন্য কিন্তু আমাদের সোসাইটিকে জানতে হবে। সাম ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন রুরাল সোসিওলজি, রুরাল সোসিওলজি আমি আগে বললাম যে সোশ্যাল চেঞ্জ অবশ্যই হবে, সোশ্যাল কন্ট্রোল এবং সোশ্যাল মোবিলিটি অর্থাৎ এক সমাজের মানুষ সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ থাকবে, সেই এক স্তরের মানুষ অন্য স্তরে কিন্তু গিয়ে ওরা কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞানের আদান প্রদান বা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজি আদান প্রদান করবে এবং এভাবে কিন্তু সমাজের উন্নয়ন অনেকটাই সম্ভব। এবার রুরাল সোসিওলজি ইন্ডিয়ান কনটেক্সটে আমরা যদি দেখি আমি অত ডিটেলসে যাচ্ছি না অর্থাৎ মানে স্বাধীনতার পূর্ব থেকে কিন্তু সোসিওলজির গুরুত্বটা কিন্তু আমাদের রুরাল সোসিওলজির গুরুত্ব কিন্তু বেড়েই অনেকটাই এগিয়েছিল এবং একটা সিস্টেমেটিক ব্রাঞ্চ হিসেবে কিন্তু একটা রুরাল সোসিওলজি স্থান পায় এবং বিশেষ করে রুরাল সোসিওলজি অনেকের কাছে নতুন হলেও এখন কিন্তু বিভিন্ন বর্তমানে অপলেট রুরাল সোসিওলজি একটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অর্থাৎ ইউজি স্টুডেন্টদের কিন্তু একটা বিষয়বস্তু বিভিন্ন ব্রাঞ্চে যেমন হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, হোম সায়েন্স, ইকোনমিক্স, এগ্রিকালচার, জিওগ্রাফি এগুলো কিন্তু একটা এগুলো ব্রাঞ্চের কিন্তু একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কোনটা সেটা হচ্ছে রুরাল সোসিওলজি। এবং বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে এটা পোস্ট পিজি স্টুডেন্টদেরও কিন্তু একটা কোর্স চালিত চলছে। এবার আমি প্রথমে বলছিলাম যে বিভিন্ন ধরনের স্কিম গুলো ডেভেলপমেন্টাল স্কিম গুলো আছে সেগুলো সবই আলোচনা করা সম্ভব নয়, বিশেষ করে আমি দু একটা প্রোগ্রাম সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব। যেমন মহাত্মা গান্ধীর যে আমরা অর্থাৎ এই 100 দিনের কাজ যেটাকে আমরা জানি সেই 100 দিনের কাজের দ্বারা আমরা অর্থাৎ রুরাল এরিয়া কিন্তু অনেকটাই উপকৃত এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অবজেক্টিভস অবশ্যই থাকবে। আমি আগেই বলছিলাম যে প্রত্যেকটা প্রোগ্রাম যখন মানে ইমপ্লিমেন্টেশন করা হয় সেগুলো কিন্তু গ্রাসরুট থেকে সেগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলোর কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে সেটার পদক্ষেপ গ্রহণ করে সেটাকে লঞ্চ করা হয়ে থাকে। সেই ধরনের এখানে কিছু আমি গেলাম এখানে একটা 2015 একটা স্ট্যাটিস্টিক্স কিভাবে উপকৃত হয় এই এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের দ্বারা। আমি বেশি সময় এখানে নিব না, বিভিন্ন টেকনিকের সাহায্যে এই প্রেজেন্টেশন গুলো কিভাবে সুফল প্রাপ্ত হয় বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষরা। এবার বিভিন্ন ধরনের যে স্ট্যাটিস্টিক্স সেই স্ট্যাটিস্টিক্স গুলো আশা করি তোমাদের এখন তোমরা বিভিন্ন সাইটে পেয়ে যাবে এগুলো এবং এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক ডিটেলস সেই ওয়ার্ক ডিটেলস গুলো কিন্তু আমরা জানতে পারবো কি কি কাজগুলো এখানে এই অর্থাৎ স্কিমের আন্ডারে কি কি করণীয় বা কি কি ইনফ্রাস্ট্রাকচারের দরকার সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা তাহলে এখানে যদি লক্ষ্য করি তাহলে ওয়াটার কনজারভেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইরিগেশন থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কি কি ক্ষেত্রগুলোর মধ্য দিয়ে সেই রুরাল ডেভেলপমেন্ট যে সম্ভব মনরেগার সাহায্যে অর্থাৎ 100 দিনের যে আমরা কাজের মাধ্যমে স্টেক হোল্ডার কারা কারা সেই কাজ মানে সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে তারা
এটাকে কন্ট্রোল করবেন বিভিন্ন অফিসিয়ালস গুলোর। এখানে একটা আমি ব্রিফ ডেসক্রিপশন আমি দেখিয়েছি। ইন্ডিকেটরস, অবশ্যই ইন্ডিকেটরস থাকবে প্রত্যেকটা প্রজেক্টের, কিছু না কিছু মানে যেটা হচ্ছে ইন্ডিকেটরস হবে, সেই ইন্ডিকেটরস গুলোকে সামনে রেখে প্রজেক্টের পদক্ষেপ গ্রহণ করা এবং সেটাকে সম্পাদনা করার চেষ্টা করা হয়। আমি বেশি সময় এগুলোতে নিচ্ছি না। ইন্ডিকেটরস গুলো এবার নেক্সট আমি আসবো হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এই লাইভলিহুড মিশন ন্যাশনাল, এটা হচ্ছে আনন্দধারা নামে পরিচিত ওয়েস্ট বেঙ্গলে, আমি আগে বলছিলাম। এই ধারার মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা পদক্ষেপগুলো বিশেষ করে দেখতে পারি এবং সেই যে এগুলো খুবই সুবিধাদায়ক এবং গ্রামাঞ্চলের রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত অর্থাৎ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনস এর খুবই গুরুত্ব রয়েছে এবং এই ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের সুবাদে অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু আমরা বিশেষ করে যেটার সঙ্গে সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন গ্রামাঞ্চলের একটা অর্থনৈতিক স্বাবলম্বনের একটা উপায় সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। এই সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন নিয়ম নীতির যেটা পঞ্চসূত্র আমরা জানি, বিভিন্ন নিয়ম নীতির মধ্য দিয়ে কিন্তু চলতে হয় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। একটা গ্রুপে 10 থেকে 20 জন আমরা মোটামুটি এটার সঙ্গে সবাই বিশেষ করে মহিলারা বিশেষ করে বেশি বেশি পরিচিত এবং এটার সাহায্যে কিন্তু গ্রামোন্নয়ন অনেকটাই সম্ভব হয়েছে। এবং অন্যান্য শুধু এবার নেক্সট যেটা আমরা এই বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ ডিসেন্ট্রালাইজ সিস্টেম, সেটা সেন্ট্রাল থেকে স্টেট লেভেল, স্টেট লেভেল থেকে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল এবং শেষে সেটা গ্রামাঞ্চলে পর্যন্ত সেটা প্রসারিত হয় এবং ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে সেটার সম্পাদনা কিন্তু সম্ভব। এবার বিভিন্ন ধরনের সেলফ হেল্প গ্রুপগুলোর ক্যারেক্টারিস্টিক্স আর বিভিন্ন ধরনের এগুলো আমি বেশি বলবো না। নন ইন্টেনসিভ কালটিভেশন, এবার ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন প্ল্যানিং গুলো প্রোগ্রাম গুলো, এখানে সেই ন্যাশনাল রুরাল হেলথ লাইভলিহুড যে মিশন, সেই মিশনের আন্ডারে বিভিন্ন ধরনের এই কর্ম পদ্ধতি গুলো পরিচালনা করা হয়। বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাইক্রোফিন্যান্স থেকে শুরু করে স্টার্ট আপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এবার নেক্সট আর একটা মানে গ্রাম যোজনার সঙ্গে বেশি আমরা পরিচিত ইন্দিরা আবাস যোজনা, সেটা আমরা সবাই মোটামুটি জানি বিভিন্ন ক্রাইটেরিয়া এবং এটা বিপিএল লেভেলে, হ্যাঁ, এবং বিভিন্ন সময় এটার বিভিন্ন এলোকেশন আসে এবং সেই পদ্ধতিতে বা সেই হিসাবে কিন্তু এটার আস্তে আস্তে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং গ্রামাঞ্চলের অনেকটা যেটা আমাদের যে প্রাথমিক যে নিডস গুলো যে ছিল গ্রামাঞ্চলের যে হাউজিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম গুলো বা প্ল্যানিং গুলো গ্রহণ করা হয় সবগুলোই কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের খাদ্য বস্ত্র বাসস্থান এবং বিভিন্ন ধরনের যেটা আমাদের ফোর্থ অ্যান্ড ফিফথ যে প্রাথমিক নিডস গুলো সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি, এই শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং এভাবেই কিন্তু গ্রাম কিন্তু বা আমরা যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে গ্রামাঞ্চলের অর্থাৎ দিন দিন কিন্তু রুরাল পপুলেশন পার্সেন্টেজ অফ রুরাল পপুলেশন দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি সেটা 1981 এ যদি দেখি সেটা 76%, এখন সেটা 2001 সেন্সাস 68 point something এটা কিন্তু পৌঁছে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে বিভিন্ন স্কিমগুলোর সুবাদে কিন্তু রুরাল ডেভেলপমেন্টের অনেক কিন্তু উন্নয়ন হয়েছে এবং পপুলেশন বিলো পভার্টি লেভেলের পার্সেন্টেজও কিন্তু দিন দিন আমাদের রুরাল এরিয়াগুলো তো কমে যাচ্ছে। এবার বিভিন্ন ধরনের মনিটরিং ইন্ডিকেটরসগুলো, এবার রুরাল স্কিল ডেভেলপমেন্ট যেটা দীনদয়াল উপাধ্যায় যেটা গ্রামীণ কৌশল যোজনা বলে, গ্রাম কৌশল, অর্থাৎ এটা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু গ্রামের
আনস্কিল পার্সনদের পপুলেশনকে স্কিলে পরিবর্তন করা হয় এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসের মাধ্যমে এগুলোর অনেকটা সুবাদ কিন্তু গ্রামাঞ্চলের মানে পপুলেশনরা উপভোগ করে। সংসদ আদর্শ গ্রাম যোজনা, এই যোজনার সুবাদে কিন্তু এটা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট যদি আমরা লক্ষ্য করি, এটা অ্যাকচুয়ালি এখানে একটা একটা কথা বলতে চাচ্ছি আমি, যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা পলিসিগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমরা এখন দেখছি সেগুলো কিন্তু এখনকার নতুন প্রোগ্রাম নয়, সেগুলো কিন্তু সবই মানে সবই বলবো না, কিছু প্রোগ্রাম কিন্তু আগে থেকেই চলে আসছে এবং সেটার কিছু মডিফিকেশন রূপ আজ হয়তো কিছু সেখানে অ্যাড করে সেটাকে মডিফাই করা হচ্ছে। সুতরাং এটা যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখি 2016 থেকে 2019 এবং 2024-এর যে টার্গেট আদর্শ গ্রাম, সুতরাং এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাম সভাগুলো আয়োজিত হয়, গ্রামে অ্যাকচুয়ালি অ্যানুয়াল বিভিন্ন ধরনের অ্যানুয়াল রিপোর্ট সাবমিট এবং বিভিন্ন সারা বছরই বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়। সংসদ আদর্শ গ্রাম যোজনার যে বিভিন্ন প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো এখানে টাইমলাইন দেওয়া আছে কিভাবে সেটা সেগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং আজ হচ্ছে বিভিন্ন এখানে আমি এর যে এইট পিলার অর্থাৎ এখানে দেখবো পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ এই স্কিল এই স্কিল বা এই গ্রাম যে সংসদের সাহায্যে মানে পার্সোনাল ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে, সোশিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে, বেসিক অ্যামিউনিটিস অর্থাৎ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সোশিয়াল সিকিউরিটি অবশ্যই, সমাজের নিচু তলার মানুষদের সিকিউরিটির হয়তো দরকার সবার আগে, এবং সেগুলো কিন্তু এই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু এটা সম্ভব হচ্ছে। এবার প্ল্যানিং অলরেডি আমি আগেই বলে ফেলছি, এখানে বিভিন্ন ধরনের আউটকামস গুলো, একটা কথা এখানে বলা দরকার যে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামের মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেমন প্রজেক্ট আমরা জানি যে প্রজেক্ট ওয়ার্ক সেখানে একটা লিমিটেশন টাইম থাকবে এবং অ্যালোকেশন থাকবে, সেখানে টাইম বাউন্ড এবং সেখানে একটা আলটিমেট রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাই প্ল্যানিং এর ক্ষেত্রে, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আমরা আউটপুট পাই না, এখানে কিন্তু আমরা আউটকামস পাই, যেটাকে আমরা পরবর্তীতে আমরা কিন্তু কি করতে পারি সেটার আমরা কিন্তু আবার মডিফাই করতে পারি বা সেটার আমরা আবার কিন্তু ডেভেলপমেন্ট করতে পারি, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু অন্যদিকে প্রজেক্ট কিন্তু একটা স্বল্পমেয়াদী এবং একটা টাইম বাউন্ড। এবং প্ল্যানিং এর কথা বলতে গেলে যদিও এগুলোর মধ্যে কন্ট্রোভার্সি বলাটা এক একজনের মতে এক একভাবে, কিন্তু প্ল্যানিং কিন্তু আলটিমেট অর্থাৎ প্রজেক্ট এবং প্রোগ্রামস মিলেই কিন্তু একটা প্ল্যানিং সম্পন্ন হয় এবং সেটার কিন্তু একটা রেজাল্ট বা আউটপুট অবশ্যই থাকবে। এবার মনিটরিং, বিভিন্ন দর্পণগুলো আছে আমরা বা তোমরা এগুলো বিভিন্ন ধরনের রুরাল ডেভেলপমেন্ট সাইডে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে, এবং হয়তো রুরাল ডেভেলপমেন্ট বা সবাই আমরা আরবান নিয়ে ব্যস্ত থাকি কিন্তু রুরাল এরিয়াতে অনেক কিছু আছে, কাজ করার অনেক সুযোগ সুবিধা আছে, রিসার্চ করার সুযোগ সুবিধা আছে, সুতরাং প্রথমে রুরালকে জানতে হবে। রুরাল জানার জন্য বিভিন্ন ধরনের, কিন্তু এখন আমরা জানি যে বিভিন্ন ধরনের স্পেশাল পেপার গুলো রুরাল হয়, কিন্তু সেটাকে যদিও গুরুত্ব কিছুটা হলেও কিন্তু আরবানের থেকে কম, কিন্তু মানে আরবান বা আরবান সম্বন্ধে জানতে গেলে কিন্তু অর্থাৎ আরবান এবং রুরাল কিন্তু একই কয়েন ওপিট, অর্থাৎ যদি কেউ আরবানকে জানতে চায় অবশ্যই রুরালকে জানতে হবে, আবার রুরালকে যদি কেউ জানতে চায় অবশ্যই কিন্তু আরবানকে, অর্থাৎ এই দুটো একে অপরের কিন্তু পরিপূরক। এভাবে কিন্তু বিভিন্ন সাইটগুলোর মাধ্যমে আমাদের কিন্তু বিভিন্ন দর্পণ, সেই যে দর্পণগুলোর মাধ্যমে বেসিক অ্যামিউনিটিস গুলো আছে, সেই বেসিক অ্যামিউনিটিস গুলোর মধ্যে যে এডুকেশন, হেলথ, গভর্নমেন্ট, হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্ট, লাইভলিহুড, বিভিন্ন ধরনের কিন্তু ফ্যাসিলিটিস গুলো আমরা এখানে দেখতে পাই।
এবার রুরাল এডুকেশন সিস্টেম, রুরাল এডুকেশন সিস্টেমের কথা আমরা অলরেডি বিভিন্ন মানে বিভিন্ন ধরনের আলোচনা, অর্থাৎ রুরাল সোশিওলজি বলতে গেলে কিন্তু ওখানে কিন্তু অলরেডি চলে এসছে, অর্থাৎ এক্সটেনশন এডুকেশন ইজ অবশ্যই দরকার। এটা হচ্ছে দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, এই ম্যাট অ্যাসিস্ট্যান্স পিপল ব্রিং অ্যাবাউট কন্টিনিউস, অর্থাৎ অর্থাৎ আমাদের যদি কৃষিক্ষেত্রে উন্নয়ন করতে হয়, সে কৃষিক্ষেত্রে উন্নয়ন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের অর্থাৎ এক্সটেনশন এডুকেশন বিশেষ করে দরকার। এবং এটা কি করবে, গ্রামের উন্নয়ন, বিভিন্ন ধরনের পদক্ষেপ বা বিভিন্ন ধরনের ট্রেনিং, এডুকেশন মানে কৃষি সম্বন্ধীয় ট্রেনিং গ্রহণ করতে কিন্তু সাহায্য করবে এভাবে। এবার ইভলিউশন এডুকেশনের আমাদের দেখি বিভিন্ন ধরনের যে পলিসি পদ্ধতিগুলো আছে সেগুলো ইউনিভার্সিটি এডুকেশন থেকে শুরু করে, অর্থাৎ আমরা যদি ইভলিউশন দেখি এগুলো আমরা সবই মোটামুটি জানতে পারবো পরে, এগুলো আমাদের অতটা জানার নেই। আমি এখানে টেনে নিয়ে এসেছি নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ তাহলে আমরা যদি দেখি যে 1948 থেকে কিন্তু এডুকেশন যত স্বাধীনতার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পলিসি বা প্রোগ্রামগুলোর কিন্তু শুরু হয়েছিল, সেকেন্ডারি কমিশন 1952 থেকে 53। এবং যদি আমরা একটা এখানে দেখি যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটা কোথারি কমিশন তার আগে 1964 থেকে 66, অর্থাৎ 1968 কিন্তু ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এবং সেই এটারই কিন্তু এগুলো মডিফিকেশন রূপ। এবং তার পরবর্তীতে একবারে আমরা চলে আসবো 1986, এবং সেই 1986 এর পরে কিন্তু এগুলো মডিফিকেশন রূপ। এবং আর যেটা বড় বিতর্কের মধ্যে চলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2000 যেটা শুরু হতে যাচ্ছে 20, সেটা কিন্তু আমরা যদি দেখি সেটা যদি ভালোভাবে মানে ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু 34 বছর পর কিন্তু সেটার একটা পূর্ণরূপ, এবং সেটার অনেক সুবিধা অসুবিধা অবশ্যই থাকবে, মেরিটস ডিমেরিটস প্রত্যেকটা জিনিসেরই থাকবে, এখানেও থাকবে, এবং এখানে আমি এই আলোচনার মধ্যে যাচ্ছি না। সুতরাং এটা হচ্ছে লেটেস্ট একটা এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা চালিত হয়ে যাচ্ছে। ডিজিটাল ডিভাইড ইন্ডিয়া, আমরা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন মাধ্যম অর্থাৎ বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা দেখতে পারি, এবং বিভিন্ন ধরনের মাধ্যমগুলোর মধ্য দিয়ে যেমন ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড কিন্তু অনেক ধরনের আমরা তথ্য আমরা পেয়ে যেতে পারি বা পেয়ে থাকি। এই সমস্ত সাইটগুলোকে এখনকার দিনের স্টুডেন্টদের কিন্তু খুবই ফলো করা, বেশি করে ফলো করা দরকার, কারণ এই বিশেষ করে এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে হচ্ছে আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেমের যে ব্যাঘাত ঘটিয়ে এখন আমরা বিভিন্ন ই প্ল্যাটফর্মে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন এডুকেশনাল ম্যাটেরিয়ালসগুলো আমরা বা শিক্ষা সম্বন্ধে যে আমরা জিনিসপত্রগুলো সংগ্রহ করছি বিভিন্ন সাইটগুলো কিন্তু সাহায্য করবে। এবং এডুকেশনাল প্রোগ্রামগুলো আমি জাস্ট সংক্ষেপে বলছি। এবার আমরা সর্বশিক্ষা অভিযানের আন্ডারে জানি আমরা যে এটার সুবাদ কিন্তু আমরা এখনো পেয়ে যাচ্ছি 2000 মোটামুটি এটা 14 প্রতিষ্ঠিত হয়, এবং এটার সুবাদে কিন্তু আমরা বিভিন্ন ধরনের একটি এবং সুযোগ সুবিধা পাচ্ছি। তারপর ন্যাশনাল প্রোগ্রাম অন এডুকেশন গার্লস এমপ্লয়মেন্ট এডুকেশন, যেটা হচ্ছে আমরা গার্লসদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, মিড ডে মিল স্কিম, বিভিন্ন ধরনের মিড ডে মিল স্কিমগুলো আমরা সুবিধা পাচ্ছি। এখন নেক্সট রাইট টু এডুকেশন অ্যাক্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা এগুলো কিন্তু একটা কন্ট্রোভার্সি রাজ্যগুলোতে বিভিন্ন নামে পরিচিত। আমি পরে হয়তো একটা স্লাইডের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করেছি। বেটি বাঁচাও বেটি পড়াও যেটা সত্যাশ্রী বা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো ছিল। তারপর এবার আমি আসবো ওয়েস্ট বেঙ্গলে সর্বশিক্ষা অভিযান, একই বিভিন্ন কিছু হয়তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম পরিবর্তিত হয়েছে, এই প্রোগ্রামগুলো আমরা এবার ন্যাশনাল এডুকেশন পলিসির কয়েকটা স্লাইড, যদিও এখানে
আমি আলোচনা করব না। বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস এখন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দ্বারা প্রদত্ত এই অ্যাপসগুলোর সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন ইনফরমেশন গুলো পেতে পারি। এবার চ্যালেঞ্জেস ফর ইমপ্লিমেন্টিং প্রোগ্রামস, তাহলে এই প্রোগ্রামগুলো যে আমরা ইমপ্লিমেন্ট করবো ধরনের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়, যেটা হচ্ছে পুয়ার পিপল আর নট ওয়েল কনভার্সেন্ট অ্যাবাউট দ্য প্রোগ্রামস, তাহলে সাধারণ মানুষ বা গ্রামের সাধারণ মানুষ কিন্তু এই বিভিন্ন প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো সম্বন্ধে কিছু অতটা বেশি ওয়াকিবহল নয়, অর্থাৎ ওরা এই প্রোগ্রামগুলো সম্বন্ধে কিন্তু অত বেশি পরিচিত নয়। সুতরাং আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে, এই প্রোগ্রামগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সাধারণ মানুষকে কিন্তু অবশ্যই জানাতে হবে শিক্ষিতদের, এবং আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর যে রুরাল ডেভেলপমেন্টের যে সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য তারা কিন্তু এই প্রোগ্রামগুলোতে বিভিন্ন ধরনের বেশি ইন্টারেস্ট কিন্তু তাদের প্রদান করতে আমরা দেখি, তারা কিন্তু এগুলোকে অর্থাৎ প্রতারণার মানে ভয়ে কিন্তু তারা অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে হয়তো জব কার্ড বা বিভিন্ন প্যান কার্ড এগুলো কিন্তু তারা দেওয়ার ভয়ে কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রতারণাগুলো কিন্তু প্রতারণার কিন্তু গ্রামের মানুষদের শিকারও হতে হয়। ব্যাংক অফিস এবং ব্যাংকের মানে অফিসিয়াল পার্সনরা অনেক ক্ষেত্রে কিন্তু হয়তো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে কিন্তু মানে সেজন্য কিন্তু সাধারণ মানুষরা কিন্তু গ্রামের বিভিন্ন ধরনের মানে অর্থাৎ সরি বিভিন্ন ব্যাংকিং ফেসিলিটির থেকে কিন্তু তারা বঞ্চিত হয় এবং তারা কিন্তু ব্যাংকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না। দেয়ার আর সাম করাপশন, অবশ্যই আমরা যদি দেখি যে উপর লেভেল থেকে অর্থাৎ ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে উপরের থেকে যে প্রোগ্রামগুলোর যে অ্যালোকেশন আসে সেটা কিন্তু গ্রাসরুট লেভেলে অর্থাৎ লোকাল লেভেলে কিন্তু অনেকটাই মানে কম পৌঁছায়, অর্থাৎ এখানে কিন্তু করাপশন কিছুটা হলেও কিন্তু আমরা দেখতে পারি বা মিসইউজ কিন্তু আমরা প্রোগ্রামগুলো দেখতে পারি। আবার অনেক সময় আমরা দেখি যে হচ্ছে প্রোগ্রামগুলোর কিন্তু মানে একটা একটা অ্যাওয়ারনেসের অভাব, অর্থাৎ যদিও দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়তো অ্যালোকেট থাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটাকে সেই ভালোভাবে নিতে অনিচ্ছা প্রকাশ করে। এবার এমন হয় যে জনসংখ্যার তুলনায় অর্থাৎ গ্রাম্য জনসংখ্যার তুলনায় যে স্কিমগুলো আসে সেগুলো বিশেষ করে ইন্দিরা আবাস যোজনার কথাই যদি আমি বলি তাহলে সেটা কিন্তু যে পরিমাণের বিপিএল ক্যাটাগরির লোক থাকবে সে তুলনায় কিন্তু অনেকটাই কম, অর্থাৎ কভারেজ ভেরি স্মল, মানে জনসংখ্যার তুলনায় কিন্তু তার প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকটাই কম। এবং কিছু ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোর দ্বারা যে ট্রেনিং প্রাপ্ত যুবকরা কিন্তু সেই মানে এতটাই নিম্নমানের কোয়ালিটির হয়ে থাকে যে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ বিশেষ করে গ্রামাঞ্চলে যে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বা কুটির শিল্পগুলোর ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু তাদের সেটা বেশি কাজে লাগে না। এবার বিভিন্ন ধরনের বলতেই হয় যে যেহেতু আমাদের গ্রামাঞ্চলের যে টি-টায়ার সিস্টেম অর্থাৎ গ্রামাঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সেখানের যে থ্রি-টায়ার পদ্ধতিতেও কিন্তু একটু সমস্যা দেখা যায়। বিভিন্ন অফিসিয়ালস অর্থাৎ বিভিন্ন অফিস গ্রামাঞ্চলের বিভিন্ন অফিসগুলোতে কিন্তু স্কিল দক্ষ এবং সাফিসিয়েন্ট মানে স্টাফের অভাব, যেগুলো হয়তো কাজ করতে গিয়ে মানে ঘুরতে হয় অর্থাৎ এবং ঘুরতে ঘুরতে একটা সময় সাধারণ মানুষের বিরক্ত এসে যায় এবং তারা তখন কিন্তু সেই মানে প্রোগ্রামগুলোর প্রতি অনীহা প্রকাশ করে এমনটাও কিন্তু দেখা যায়। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্থাৎ এনজিও যে সমস্ত প্রোগ্রামে লঞ্চ করছেন বা যে প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছেন সেখানে কিন্তু একটা কিন্তু
ফান্ডের ক্ষেত্রে হোক বা ফাংশন কাজের একটা মধ্যে কিন্তু একটা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কেন্দ্র এবং মানে ভিলেজ লেভেলের যে একটা গ্যাপ, সেখানে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ কাজগুলোর ইনস্ট্রাকশন কিভাবে আসছে সেখানে কিন্তু সেটা হয়তো তাদের নাগালের বাইরে, বা তারা হয়তো ভুল মানে সেটাকে ভালোভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না, সেটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এখনকার ডেভেলপমেন্টাল প্রোগ্রাম গুলো। এবং এই যে প্রোগ্রেস গুলো হচ্ছে, সেই প্রোগ্রেস গুলোর মধ্যে কেন্দ্র এবং রাজ্যের যে দ্বৈরথ, যে একটা ভাগবত বা যে একটা রাজনৈতিক প্রচার, সেখানে কিন্তু একটা মিক্সড পিকচার দেখা যাচ্ছে, মিশ্র প্রকৃতির। এবং কিছু রাজ্যে আমরা যদি কিছু রাজ্যে এইগুলোকে কিন্তু ভালোভাবে গ্রহণ করছে না। এবার কি কি অপরচুনিটিস থাকতে পারে, আমি আগেই বললাম যে প্রোগ্রাম গুলো অবশ্যই ইমপ্লিমেন্টেশন করতে গেলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এবং গ্রামকে ভালোবাসার একটা, অর্থাৎ গ্রাম যে মানে শহরে মানুষদের ভিত্তি এবং শহর অঞ্চলে মানুষদের ভিত্তি, সেটা কিন্তু ভালো করে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং গ্রাম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কিন্তু শহর অঞ্চলের তাদের কনজামশন কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে, অর্থাৎ অ্যাওয়ারনেস বাড়াতে হবে বিভিন্ন প্রোগ্রাম গুলোর সম্বন্ধে। আমরা অনেক সময় যখনই কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে বা প্রোগ্রামের প্রোগ্রাম চলে আসবে, তখন কিন্তু অবশ্যই বিভিন্ন লোকাল প্ল্যানিং, ইকোলজিক্যাল এবং সোশিও ইকোনমিক বেসিসের যে কথা ভাবতে হবে। অর্থাৎ আমরা শুধু এক্সপ্লয়টেশন, গ্রামের যে এক্সপ্লয়টেশন মানে করে গ্রামকে নষ্ট অবশ্যই করব না, আমাদের ইকোলজির কথা ভাবতে হবে, অর্থাৎ ম্যান এনভায়রনমেন্টাল যে রিলেশনশিপ সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের এনজিও গুলো, তারা কিন্তু লোকাল পিপলদের কাজের জন্য অবশ্যই, বিশেষ করে এনজিও কে, গভর্নমেন্ট প্রোগ্রাম গুলো তো অবশ্যই লঞ্চ হবে বা ইমপ্লিমেন্টেশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু এনজিও গুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই কোভিড পিরিয়ডে কিন্তু অনেক এনজিও কিন্তু তাদের হাত, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু গ্রামোন্নয়ন করতে পারে। বিভিন্ন ধরনের রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম গুলোকে লঞ্চ করতে হবে, রুরাল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টার্ট আপ, বিশেষ করে সেগুলো আমরা মানে গ্রামের মানুষদের বিশেষ করে বেশি জোর দেব, কুটির শিল্প বা হ্যান্ডিক্রাফট মানে এগুলোতে কিন্তু আমরা অনেকটাই গুরুত্ব প্রদান করব, যাতে গ্রামের উন্নয়ন অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই একটা পরিবর্তন হয়। ইনক্রিজ এমপ্লয়মেন্ট, অবশ্যই এমপ্লয়মেন্টের ছাত্রছাত্রীদের আমি বলবো রুরাল ডেভেলপমেন্টের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইট গুলো আমি দেখতে বলবো, বিভিন্ন এনজিও, শুধু কনভেনশনাল পদ্ধতিতে বা আমরা শুধু চাকরির কথা ভেবে বা প্রফেশনাল কথা ভেবে আমাদের চললে হবে না, আমাদের কিন্তু কারিগরি শিক্ষা বা ভোকেশনাল যে এডুকেশনাল সিস্টেম গুলো, বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের যে ভোকেশনাল এডুকেশন গুলো, সেগুলো। এবং আশা করি আমাদের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে ভীষণ ভাবে উপকৃত হয়েছে। আমরা তবু একটু সরি বলে নিচ্ছি সবার কাছে, কারণ আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল, স্যারের একটু হলো আমাদের। হ্যাঁ একদম একদম, আমি বলতে ভুলে গেছি, দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, সরি সবাইকে, মানে এটা দুঃখ প্রকাশ করছি, থ্যাংক ইউ। হ্যাঁ আমরা বিশেষভাবে দুঃখিত বা লজ্জিত তার জন্য, তবু আশা করছি আমাদের স্টুডেন্টরা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেছে, সেই সহযোগিতাই আমরা পাবো। আচ্ছা এখানে আমি স্যারের জন্য কয়েকটা কোশ্চেন আমার পার্সোনাল চ্যাট বক্সে আর এখানেও আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে আচ্ছা দেবদীপ বলেছে যে আপনি যদি আপনার ইমেল আইডিটা কাইন্ডলি শেয়ার করেন তাহলে খুব উপকৃত হয়, এটা স্যারকে বলেছে। আচ্ছা দিয়ে দেবো আমি। বেশিরভাগ সময় দেখা উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্টদের বাইরে যেতে হয় কেন? আসলে মানে
আমি যদি কোচবিহারের কথা ভাবি, জানি না দীপনেতার বাড়ি কোথায়। এখন আসলে আমরা কি কোচবিহারটাকে একটা আরবান এরিয়া হয়তো একটা সাইডকে ভাবতে পারি, কিন্তু সেটা কিন্তু